বিসমিল্লাহির রহমানির রহিম। কেবি টিভির আয়োজনে টক শো দা মিরর এর আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি কবির আহমেদ বাহার। আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদা বার্ষিকীর মাস, সে উপলক্ষে আমাদের আজকের আয়োজন। আমাদের এই টক শো একটি মুক্ত অঙ্গন। এই অঙ্গনে দা মিরর টক শোতে যে কেউ দল মত নির্বিশেষে আপনার মত, আপনার মতামত জানাতে পারেন, অংশগ্রহণ করতে পারেন। আমাদের এই টক শোতে প্রত্যেক টক শোর জন্য একটা উপদেষ্টা প্যানেল থাকে। ওই প্যানেল থেকে একজন আমাদের সাথে ধন্যবাদ বা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অংশ নেন, অথবা কখনো কখনো তারা প্রশ্ন অতিথিকে একটা প্রশ্ন করতে পারেন। আজকে আমাদের এই আলোচনায় আমাদের সাথে অতিথিবৃন্দ যুক্ত হয়েছেন। অতিথিবৃন্দ যুক্ত হওয়ার আগেই আমি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করতেছি, এবং বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের সবাই বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করতেছি। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন শহীদ জিয়ার অবদান বাংলাদেশ ও স্বাধীনতা, আজকের এই বিষয় নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক উজ্জ্বল নক্ষত্র, সারা বাংলাদেশের আইনজীবী আইনজীবীদের নয়নমণি, সবার কাছে অত্যন্ত পরিচিত মুখ, প্রায় 7 বার নির্বাচিত সুপ্রিম কোর্ট আইনজীবী বারের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশের জনগণের নির্বাচিত সাবেক এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত যুগ্ম মহাসচিব জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অত্যন্ত সুন্দর এবং সাংগঠনিক ভাবে সুদৃঢ় অবস্থানে নিয়ে এসেছেন, তিনি হলেন আমাদের সবারই প্রিয়, সবসময় হাস্য উজ্জ্বল জনাব মাহিদুর রহমান মহিত ভাই। এছাড়াও আমাদের সাথে আজকে যোগ দেবেন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুখোড় ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব, সাবেক ইতালি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব এম এ রহিম, উনি আমাদের সাথে কিছুক্ষণ পরে সংযুক্ত হবেন। আমি প্রথমে বলেছিলাম আমাদের প্রত্যেক টক শোতে আমাদের প্যানেল উপদেষ্টাদের একজন শুভেচ্ছা বা ধন্যবাদ বক্তব্য রেখে একটা প্রশ্ন করতে পারেন। আমাদের এই মাধ্যমটি সকলের জন্য উন্মুক্ত, দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, দিনটি ছিল 19 জানুয়ারি 1936। বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে উদিত হয় এক সোনালী সূর্যের এক ক্ষণজন্মা মহান পুরুষ, আকাশে বাতাসে আলোকিত করে নিঃশব্দে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম হয় যে শিশুটি, সেই মহানায়ক বাংলার নক্ষত্র প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, ছোটবেলায় যার নাম ছিল কমল। আমি সেই কিংবদন্তির কথা বলছি, আমি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেছি। আমি প্রথমেই কবি শামসুর রহমানের একটি পংক্তি দিয়ে আমি অতিথিদের কাছে চলে যাব। তার কবিতার নাম ছিল স্বাধীনতা তুমি। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি ধোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁথা কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারি উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান, মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি সেই স্বাধীনতার মহানায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমরা আমাদের আজকে টক শো শুরু করছি। আমি প্রথমে
চলে যেতে চাই বিশ্বকে, বিশ্বের দরবারে, জাতীয়তাবাদী পরিবারে যে উল্লেখযোগ্য অবদান সেটার অংশীদার জনাব মাহিদুর রহমান মুহিত ভাই। মুহিদুর রহমান মুহিত ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, আপনি সারা পৃথিবী চড়ে চষে বেড়াচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদীর স্লোগান নিয়ে, আপনি কি মনে করেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তা বাংলাদেশ ছেড়ে সারা পৃথিবীব্যাপী ব্যাপ্তি পেয়েছে? ধন্যবাদ। প্রথমে আজকের কেবি টিভিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে এই ক্রান্তি লগ্নে আমাদেরকে আহ্বান করার জন্য। আমার সাথে আমাদের আজকে আমাদের অত্যন্ত জনপ্রিয় নেতা, যার বিশেষণগুলো আপনি অলরেডি বলে দিয়েছেন, তা আমি আমার অত্যন্ত প্রিয় ভাইজন ভাই মাহউদ্দিন, ব্যারিস্টার মাহউদ্দিন খোকন ভাইকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আজকের এই টক শোতে। অনেকদিন পরে ওনাকে দেখলাম, এটা ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। রহিম ভাইয়ের সাথে আগে দেখা হয়েছে, রহিম ভাইকেও আমি স্বাগত জানাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, আমি সবসময় একটি কথা বলি, যার আদর্শে, যার নেতৃত্বে, যার দেশপ্রেম, যার অনুপ্রেরণায় সব কিছু দিয়ে আমরা আজকে অনুপ্রাণিত হয়েছি, এবং তার পাশাপাশি আমার রাজনৈতিক জীবন প্রায় 40 বছরের উপরে হয়ে গেল, আমি ওনার এই আদর্শে অনুপ্রাণিত একজন সৈনিক। যেদিন থেকে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হই, সেদিন থেকে ধরে আজ পর্যন্ত এখনো এই বয়সে ওনার এই আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে দেশে বিদেশে সব জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন ক্ষণজন্ম পুরুষ ছিলেন। উনি যখন মহান স্বাধীনতার ঘোষণা দেন, তৎকালীন সময়ে উনি একজন মেজর ছিলেন, কিন্তু মেজর থেকে উনি একজন জাতীয় নেতা, একজন রাজনৈতিক ফিলোসফার, তারপরে একজন সফল রাষ্ট্রপতি, বিশ্বের দরবারে উনি যেভাবে সুনাম অর্জন করেছেন অল্প দিনে, এটা ইতিহাসের একটা বিরল ঘটনা। এই ধরনের কোন লোক এত অল্প দিনে এত জনপপুলার বা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি কোন মানে রাজনীতির ইতিহাসে। এবং উনি, ওনার কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল না, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, তারপরেও উনি যেভাবে একটি রাজনৈতিক ফিলোসফি, জাতীয়তাবাদী চেতনায় সকল মানে বাংলাদেশের মানুষকে ভৌগোলিক মানে আয়তনের ভিতরে এনে একত্রিত করেছিলেন, করে জাতিকে ঐক্যবদ্ধ করে যে জাতীয়তাবাদী চেতনা বা আদর্শ দিয়ে গেছেন, সেই চেতনাকে আজ বাংলাদেশে কোটি কোটি মানুষ লালন করছে। তো জিয়াউর রহমান সাহেব উনি বিশ্বের দরবারে যেভাবে অল্প দিনে সুনাম অর্জন করেছিলেন, বিশেষ করে মুসলিম রাষ্ট্রগুলোর সাথে যেভাবে একজন, যেহেতু বাংলাদেশ 90% মুসলিম রাষ্ট্রের একটি রাষ্ট্র, মুসলিম মানুষের, সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে উনি যেভাবে মুসলিম রাষ্ট্রের সাথে একটি সম্পর্ক গড়ে তুলেছিলেন অল্প দিনে, এটাও ইতিহাসের একটা বিরল কাহিনী। আর তারা আপনি দেখেন ওনার যে মানে ডিপ্লোমেট ছিলেন না, উনি কোনো নিজে কিন্তু প্রফেশনাল ডিপ্লোমেট ছিলেন না, উনি আর্মিতে ছিলেন, উনি একজন সোলজার ছিলেন, কিন্তু উনি দেখেন আপনার এই যে ইরাক ইরানের যুদ্ধে উনি তখন মধ্যস্থতা করতে সক্ষম হয়েছিলেন, এবং তার পাশাপাশি এই যে মুসলিম রাষ্ট্র যে অর্গানাইজেশন ওয়াইসি যেটা, সেখানেও বাংলাদেশের একটা বন্ধুসুলভ সম্পর্ক সেখানে গড়ে তুলেছে। তাছাড়া আপনি যদি মুসলিম রাষ্ট্রের বাইরে যান, সেখানে দেখেন চায়নার সাথে উনি একটা ভালো সম্পর্ক ছিল, আমেরিকার সাথেও ভালো সম্পর্ক ছিল, তার পাশাপাশি যে দেশে আমি থাকি যুক্তরাজ্য, সেখানেও কিন্তু অনেক একটা সুন্দর সম্পর্ক গড়ে দিয়েছিলেন। উনি কিন্তু একজন ইকোনমিস্টও ছিলেন না, কিন্তু ওনার নেতৃত্বে বাংলাদেশে যখন উনি যখন ক্ষমতায় আসলেন, তখন বাংলাদেশ ছিল একটা বটমলেস বাস্কেট, সেই বটমলেস বাস্কেট থেকে একজন এমন একটি সুন্দর বাংলাদেশ গড়ে দিয়েছিলেন ওনার উপদিনের নেতৃত্বে, সেখানে স্বনির্ভরশীল একটি রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উনি পরিচিতি লাভ করতে সক্ষম হয়েছিলেন ওনার নেতৃত্বে। এই জন্য তাছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম আসলে বাংলাদেশের কথা আসে, মহান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে যেহেতু মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল ওনার নেতৃত্বে,
তখন সেই ঘোষণা দিয়েছিলেন, তখন বাংলাদেশ বলতে শহীদ যে আমরা মনে করি। আর তাছাড়া বহুদলীয় গণতন্ত্র বলতেও বাংলাদেশে যে গণতন্ত্রকে উনি সুপ্রতিষ্ঠিত করেছিলেন, পুনরায় উদ্ধার করেছিলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে, উনি ক্ষমতায় এসে আবার যখন বহুদলীয় গণতন্ত্র দিলেন, সেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসাবে শহীদ জিয়ার নাম সেখানে আসে। আজকে উন্নয়নের কথা যদি বলেন বাংলাদেশে, সেখানে শহীদ জিয়ার নাম আসে। আজকে মানুষের মৌলিক অধিকার, এরপরে আইনের সুশাসন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত করা, সবকিছুর পিছনে কিন্তু জিয়াউর সাহেবের একটা বিশেষ অবদান ছিল। ইভেন তার পাশাপাশি উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন আপনার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ওনার একটা সুসম্পর্ক উনি গড়ে তুলেছিলেন। এই যে সার, যে আমাদের সারকে স্বপ্নদ্রষ্টা উনি ছিলেন, উনি অত্যন্ত দূরদর্শী একজন রাজনীতিবিদ, দেশপ্রেমিক নেতা ছিলেন। এই জন্য আমি সবসময় যেটা বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মিন্স বাংলাদেশ, গণতন্ত্র মিন্স বাংলাদেশ, আইনের সুশাসন মিন বাংলাদেশ, বাংলাদেশের উন্নয়নের জোয়ার মিন্স বাংলাদেশ শহীদ জিয়া। সুতরাং সেখানে উনি এই জন্যই সবসময় ইতিহাসের পাতায় একজন ক্ষণজন্মা পুরুষ হিসাবে উনি স্থান পাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, একটা গরিব রাষ্ট্রের প্রেসিডেন্ট, তারপরেও উনি যেভাবে আপনার এই যে হাশরের ময়দানে, সেখানে এই যে আরাফাতের এখানে নিম গাছ লাগিয়েছিলেন। মুসলিম রাষ্ট্রের তো অনেক নেতাই ছিলেন, কিন্তু সেই সুযোগটুকু আল্লাহ রাব্বুল আলামিন অনেককে দেন নাই। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, তৎকালীন সময় আমাদের সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, এই সুযোগটুকু আল্লাহ দিয়েছিলেন। যেমন আল্লাহর প্রতি ওনার ভয় ছিল, এবং মানুষের প্রতি ওনার যে প্রেম ভালোবাসা, দেশের প্রতি একটা ডক্টরেট, সেইগুলা মিলে জিয়াউর রহমান সাহেব অ্যান আনপ্যারালাল লিডার অফ আওয়ার কান্ট্রি। এবং ইন্টারন্যাশনালি ওনার একটা গ্রহণযোগ্যতা অল্প দিনের মধ্যে উনি পেয়ে গিয়েছিলেন, সেটা আল্লাহর বিশেষ একটা রহমত। তো যাই হোক, আমরা প্রাউড এই জন্য যে আমরা এমন এক নেতার আদর্শের সৈনিক, যে নেতা আজকে যদিও আমাদের মধ্যে নাই, কিন্তু ওনার নাম, ওনার কার্যকলাপ, ওনার দেশপ্রেম, ওনার আদর্শ সব কিছু কিন্তু কোটি কোটি মানুষের মধ্যে লালিত হচ্ছে, এবং এটা উনি আমাদের মধ্যে জীবিত রয়েছেন। তো এই জন্য আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ওনাকে শহীদি দরজা দিয়েছেন, এবং আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। তার পাশাপাশি ওনার যে সুযোগ্য উত্তরসূরি, আমাদের মহান নেত্রী, গণতন্ত্রের মা আমরা যাকে বলি, ওনার যদি এই শহীদ জিয়ার যে উত্তরসূরিরা লেগেসি, যেটা আমাদের নেত্রী, প্রাণনেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আজকে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে উনি আমাদের কাছে ফিরে এসেছেন আবার জেল থেকে, অন্যায়ভাবে মিথ্যা একটা ষড়যন্ত্রমূলক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা দিয়ে ওনাকে কারান্তরীণ করে রাখা হয়েছিল 2 বছরের উপরে, যে উনি আমাদের কাছে ফিরে আসছেন। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করি। আমাদের প্রিয় নেতা, দেশনায়ক, গণতন্ত্রের অত্যন্ত প্রহরী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অত্যন্ত প্রহরী, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবও আজকে বাংলাদেশে যেতে পারছেন না, বর্তমান এই অবৈধ, অগণতান্ত্রিক, অনির্বাচিত সরকারের রাজনৈতিক হিংসার কারণে। কিন্তু তারপরেও বিদেশে থেকে যেভাবে মানুষের পাশে সবসময় উনি দাঁড়িয়েছেন, এবং এখন এই কোভিড-19 যেভাবে মানুষ মানুষের জন্য, এই যে ওনার যে উদ্ধৃতি, যে স্লোগান, এবং প্রত্যেকটি নেতাকর্মীকে দেশে বিদেশে যখন আহ্বান জানিয়েছেন, নির্দেশ দিয়েছিলেন যে এই এই সংক্রমণে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, প্রত্যেকটি বিএনপির নেতাকর্মী দেশে এবং বিদেশে তারা মানুষের পাশে কিন্তু দাঁড়িয়েছে। আমি ওনার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বিএনপির পরিবারের প্রত্যেকটি সদস্য, নেতাকর্মী যারাই আছেন, তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দোয়া করি ওনাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন ন্যাক হায়াত দেন, এবং ভবিষ্যতে উনি যাতে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মানুষের হাল ধরতে পারেন, এবং বাংলাদেশে ওনার নেতৃত্বে আগামীতে একটি সুন্দর এবং গণতান্ত্রিক বাংলাদেশ যাতে আমরা ফিরে পেতে পারি, সেটাই আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দোয়া করি আমাদের নেতাকর্মীরা যারা গণতান্ত্রিক আন্দোলনে আত্মাহুতি দিয়েছেন, তাদের যেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌসে স্থান দেন। এবং পাশাপাশি কোভিড-19 আমাদের বাংলাদেশের মানুষ এবং বিশ্বে অনেক মানুষ মারা গিয়েছেন বাংলাদেশেরও, আমি সকলের জন্যই দোয়া করি, এবং যারা বাংলাদেশের বাইরেও, যারা আমাদের মানব জাতি, যারা এই সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হয়েছে,
তাদেরকে যেন আল্লাহ মাফ করেন এবং তাদেরকে আল্লাহ জান্নাতে ফেরদৌসে স্থান দেন। বাংলাদেশ এটা আমাদের প্রিয় মাতৃভূমি, এটা আমাদের সকলের দেশ। আজকে অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, আওয়ামী লীগ নামক একটি রাজনৈতিক দল সবসময় তারা নিজে মনে করে এটা তাদের, শুধু শুধু আওয়ামী লীগ যারা করে এই দেশ তাদের, আর কারণ এই দেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন সময়ে 7.5 কোটি মানুষ অংশগ্রহণ করেছিল। সুতরাং এটা তৎকালীন সময় থেকে শুধু আওয়ামী লীগের নেতারা এই দেশকে স্বাধীন করেন নাই, আমি মনে করি যে 7.5 কোটি মানুষের অংশগ্রহণের মাধ্যমে সেখানে দেশ স্বাধীন হয়েছিল। সুতরাং এই দেশের আমাদের যেহেতু জন্মস্থান, জন্মগত সূত্রে এটা আমাদের অধিকার রয়েছে, আমাদের প্রিয় মাতৃভূমির কল্যাণ নিয়ে অথবা এই মাতৃভূমির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে বা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করে, দুর্নীতি থেকে ধরে হত্যা, খুন, গুণ, গুম, রাজানি এগুলো করে, তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া উচিত। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সেই মৌলিক অধিকার, সেই নাগরিক অধিকার আমরা তুলে ধরবেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, যেহেতু ওনারা নিজেরা মাঠে আছে, আমরা তো দেশের বাইরে। অফ দি ইয়ার খোকন ভাই বলেছিলেন যে আমাদের অনেক হয়তো সুযোগ সুবিধা আছে, আমরা কথা আমাদের হয়তো বাক স্বাধীনতা এখনো আছে, কিন্তু তারপরেও আমরা যেহেতু বাইরে থেকে বিভিন্ন ধরনের আন্দোলনে আমরা অংশগ্রহণ করি, যার কারণে আমরা আমারও 10-11 বছরের উপরে হয়ে গেল বাংলাদেশে যেতে পারছি না। মাইদুল ভাই আপনাকে দেখা যাচ্ছে না, কেন দেখা যাবে না? আপনি এক মিনিট আপনি আবার আসেন, আমি আমি এখন রহিম ভাইয়ের কাছে যাচ্ছি। মাইদুর ভাই যে বক্তব্য রাখতেছিল সেই বক্তব্যের সাথে আমি একটা কবিতার পংক্তি বলি। দিক দিক ওরে শতদিক তোরে নীলাজ কুলটা ভূমি, যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। আমি রহিম ভাইয়ের কাছে আসছি। রহিম ভাই, মাইদুর ভাইকে আমরা শুনতে পাচ্ছিলাম না, ভালো দেখতে পাচ্ছিলাম না। আপনি আমাকে এখানে বলতে, ইউ আর ইন দি শো, এভরিওয়ান ক্যান সি ইউ এন্ড হিয়ার ইউ, বাট আপনি বুঝতে অ্যাড করতে হবে। আমি অ্যাড করছি, আবার দেখা যাচ্ছে আমার ছবি কেন আসতেছে না বুঝলাম না। আচ্ছা, মাইদুর ভাই কি বক্তব্যটা দিয়ে দিতে চাচ্ছেন এখন? না, আমার না, আমার বক্তব্য এটাই শেষ। আমি আবারও বলতে চাচ্ছি যেটা, যে আমি তো মোটামুটি সবকিছুই বলে ফেলছি। এখানে যেহেতু খোকন ভাই আছেন, রহিম ভাই আছেন, আমি তাদের কথা শুনতে চাই। এবং আমার দীর্ঘদিনের রাজনৈতিক কলিগ খোকন ভাই, রহিম ভাই, আমি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের যে অবদান রাজনীতিতে আজ পর্যন্ত, এটা অবশ্যই আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের বাংলাদেশের মানুষ অবশ্যই ইতিহাসে এটা স্মরণ রাখবে। আপনারা দোয়া করবেন আমার নেতার জন্য, জনাব তারেক রহমানের জন্য, আর পাশাপাশি দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য। আল্লাহ যেন ওনাদেরকে ন্যাক হায়াত দেন এবং আমাদের তারেক রহমান সাহেবের পরিবারের জন্য, স্ত্রী এবং মেয়ের জন্য দোয়া করবেন। আমরা অত্যন্ত খুশি, আনন্দের সহিত বলতে হয় যে আমাদের নেতার সুযোগ্য সন্তান জামার রহমানও ব্যারিস্টারি ফাঁস করে ফেলছেন, বারেট লো করছেন এখানে, এবং এটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জামার রহমানকে অভিনন্দন জানাতে চাই, যে সে বিশ্বের একটা নাম করা প্রতিষ্ঠান থেকে বারেট লো করেছে। জাযাকাল্লাহ। তো ঠিক আছে, কথা বলেন আমি শুনি শুনি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমি রহিম ভাইয়ের কাছে আসতে চাই। রহিম ভাই, জিয়াউর রহমান নাম যখনই আসে স্বাধীনতার ঘোষণা আসে, জিয়াউর রহমানের নাম যখনই আসে সাক্ষরতার কথা আসে, জিয়াউর রহমানের নাম যখনই আসে খাল কাটা কর্মসূচির কথা আসে। আপনি আমাদেরকে খাল কাটা কর্মসূচি নিয়ে সুন্দর করে কিছু কথা বলেন, কারণ আপনার বক্তব্য আমি শুনেছি অনেক আগে, সেই শুনতে যখন আমি ছোট ছিলাম। তো আমি আশা করি যে আপনি সেই অভিজ্ঞতা থেকে জিয়াউর রহমানের সেই খাল কাটা কর্মসূচি কেন উনি নিতে চেয়েছিলেন, তিনি কিভাবে মানুষের কাছে, মানুষ থেকে মানুষের কাছে, ডোর থেকে ডোরে গিয়ে মানুষকে, আমরা শুনেছি বলতে যে আপনারা মুরগি পালেন না কেন, আপনারা খামার করেন না কেন, আপনারা কোন জলা ফেলে রাখবেন না, আপনারা কেন প্রত্যেকটা ভূমিকে চাষাবাদ যোগ্য করেন,
আপনারা কোন ভূমি নষ্ট করেন না, সীমানার জায়গায় তার পুঁতেন, তার দিয়ে সীমানা করেন, তাতে পৃথিবীতে কয়েক একর কয়েক লক্ষ একর জায়গা বেড়ে যাবে। আপনি এই বিষয়ে যদি কিছু বলেন আমরা কৃতজ্ঞ হব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সুন্দর সময়োপযোগী একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মৎস্যজীবী দলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজককে, এবং সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি সাতবারের নির্বাচিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, বিএনপির সিনিয়র নেতৃত্ব, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, যিনি আমার প্রিয় ব্যক্তিত্ব এবং আমার প্রিয় নেতৃত্ব, এবং বাংলাদেশের সবাই প্রিয় ব্যক্তিত্ব উপস্থিত আছেন। আমার আরেক শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতৃত্ব, যিনার সাথে আমি ইতালিতে রাজনীতি করার সুযোগ পেয়েছি, যদিও খুব ঘনিষ্ঠভাবে যোগাযোগ করতে আমি ব্যর্থ হয়েছি, আজকের বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যিনি বিএনপির আন্তর্জাতিক অঙ্গনের রাজনীতিকে খুব কাছে থেকে দেখছেন এবং কাছে থেকে করকাটি নাড়ছেন, জনাব মহিদুর রহমান ভাই, এবং আজকের উপস্থাপক যিনি খুব সুন্দরভাবে অনুষ্ঠানকে উপস্থাপন করে আমার হাতে কথা বলার সুযোগ করে দিয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইতিহাসের রাখা রাজা, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যার জন্ম না হলে সম্ভবত আমরা বাংলাদেশ নামক একটা দেশ পাইতাম কিনা সন্দেহ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, যিনি বাংলাদেশ যখনই কোনো ক্রাইসিস মোমেন্টে উপনীত হয়েছে তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখনই বিএনপি, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি পর্যায়ক্রমে এই কথাগুলো আসছি যদি আমার হাতে সময় থাকে। যেহেতু আমাদের উপস্থাপক কবির আহমেদ বাহার আমাকে পুকুর মাছ খাল খনন নিয়ে কথা বলতে বলেছে, আজকের যে মৎস্যজীবী, আজকের যে খাল খনন, আজকে যে পুকুর, এইগুলি এক সময় পুকুর পুকুরের জায়গায় ছিল, খাল খালের জায়গায় ছিল। এই পুকুর এবং খালকে একটা আধুনিকায়ন করে মৎস্য চাষের উপযোগী করে মৎস্যায়ন করার জন্য যে পরিকল্পনা, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিকল্পনা। আজকে যে আধুনিক মৎস্যজীবী, যে এক সময় শুধু জেলেরা চলে গেছে, এক সময় পুকুর পুকুরের জায়গা ছিল, খাল খালের জায়গা ছিল, এই বৃহৎ অংশটাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার পরিকল্পনার মাধ্যমে একটা বৃহৎ আঙ্গিকে নিয়ে আসছে, যার অবস্থান আজকে সৃষ্টি হয়েছে। আপনারা শুনে আশ্চর্য হবেন, খুশি হবেন, 1.4 মিলিয়ন লোক আজকে মৎস্য ব্যবসার সাথে জড়িত আছে। এই মৎস্য ব্যবসা বলতে আমি বুঝাচ্ছি এই থেকে, মৎস্য ব্যবসা শুধু মাছ ধরা না, মাছ চাষ না, মৎস্য আমদানি রপ্তানি সাথে যারা জড়িত আছে সবাই মৎস্যজীবী। আজকে এই মৎস্যের যে আধুনিকায়ন, এটার সম্পূর্ণ পরিকল্পনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে গড়া। খাল খনন, এক সময় খালকে
খালকে খালের মাধ্যমে মৎস্য প্রজনন করার যে পরিকল্পনা এটা শহীদ রাষ্ট্রপতি জনগণের হাতে করা। আজকে যে খামার মাছের খামার মুরগির খামার এই যে খামার এগুলির পরিকল্পনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানে উন্নয়ন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানে শান্তি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানে কর্মসূচি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মানে উন্নয়ন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বৃহৎ জেলে সম্প্রদায় এবং বৃহৎ মৎস্য সম্প্রদায়কে মৎস্য সম্প্রদে রূপান্তরিত করার মাধ্যমে আজকে বাংলাদেশের আভ্যন্তরীণ আয়ের 5% এই মৎস্যজীবীদের মাধ্যমে আহরিত হয়, যেটা অন্যান্য স্বেচ্ছাচারিতে ঈর্ষণীয়ভাবে বাংলাদেশে এগিয়ে আছে। আমাদের এই শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের উন্নয়নের মৎস্যজীবীর উন্নয়নের কর্মসূচিকে শহীদ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরপর এটিকে এগিয়ে নিয়েছে। এখনো আমাদের শহীদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ওনার সুযোগ্য নেতৃত্বে আমরা যারা মৎস্যজীবী দল আছি আমরা ওনার সুনির্দিষ্ট নির্দেশনা নিয়ে কাজ করে যাচ্ছি। আপনারা শুনে খুশি হয় বাংলাদেশে এমন একটা গ্রাম নেই, এমন একটা পরিবার নেই যেখানে একজন মৎস্যজীবী নাই, এমন একটা জায়গা নেই যেখানে একটা মৎস্য চাষের ব্যবস্থা নেই। এই সফলতা এই কারিগর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরবর্তীতে ওনার যোগ্য উত্তরসূরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই কর্মসূচিকে গ্রামে ইউনিয়নে থানায় লেভেলে আমরা ছড়িয়ে দিতে সক্ষম হয়েছি। আমাদের মৎস্যজীবীর ইউনিয়ন লেভেল পর্যন্ত আল্লাহর রহমতে কমিটি আছে, এই কমিটির মাধ্যমে আমরা এই যে উন্নয়নের জোয়ারকে বিএনপির উন্নয়নের রাজনীতিকে আমরা মৎস্যজীবীদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট আছি এবং কাজ করে যাচ্ছি। আমি থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আসলে জিয়াউর রহমানের উদ্যোগে ওনার উৎসাহে বাংলাদেশের সমগ্র জাতি গ্রাম বাংলার প্রান্তিক মানুষ যেভাবে খামার করার জন্য যেভাবে মৎস্য পালনের জন্য মৎস্য খামার করার জন্য এগিয়ে এসেছে সেটা একটা বিপ্লব সাধন করেছে আমাদের দেশের জন্য, আমাদের দেশের গ্রামীণ উন্নয়নের জন্য। আমি এখন যেতে চাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি জনাব মাহবুবউদ্দিন খোকন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পেয়েছিলেন একটা দেশ, যে দেশ ছিল দুর্ভিক্ষের পরবর্তী অংশ, যে দেশ ছিল লুটেরাদের হাত থেকে রক্ষী বাহিনী, প্রথম হানাদার তারপরে রক্ষী বাহিনী তারপরে দুর্ভিক্ষের লেলিহান শিখায় ভস্মীভূত, সেই অবস্থান থেকে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশটাকে বিভিন্ন চড়াই উতরাই ধাপে ধাপে নেতৃত্ব পেলেন, দেশটার নেতৃত্ব পেলেন, তখন উনি বেশ কিছু বিষয় আমরা স্পেশালি যদি বলি ওনার ম্যানিফেস্টোতে 19 পয়েন্ট যেটা বিএনপির জন্য একটা ম্যাগনা কার্টা বা একটা সারা জাতির জন্য একটা দলিল হিসেবে স্বীকৃত আজও, সেই দলিলের মাধ্যমে তিনি বেশ কতগুলো পদক্ষেপ নিয়েছেন, তার মধ্যে একটি পদক্ষেপ ছিল বিচার ব্যবস্থাকে স্বাধীন সুশৃঙ্খল করা। আপনি সেই অঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র, দলমত নির্বিশেষে বাংলাদেশের আইন অঙ্গনে আপনার পদচারণা সর্বত্র, আপনি
সুশৃঙ্খলতা এনেছেন সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারে তথা সারা বাংলাদেশের আইনাঙ্গন। আপনি শুধু জাতীয়তাবাদী আইনজীবীদেরকে মূল্যায়ন করে নাই, আমরা দেখেছি আপনি সারা বাংলাদেশের আইনজীবীদেরকে দলমত নির্বিশেষে এমন একটা সুশৃঙ্খল পরিস্থিতিতে নিয়ে এসেছেন যেখানে আমি দেখি আমার দৃষ্টিতে আইনাঙ্গলে বাংলাদেশের আইনজীবীরা সবাই সবাইকে এখন শ্রদ্ধা করতে শিখেছে, যেটা অনেক সময় আমরা দেখেছি অনেক আইনজীবীরা কোর্টের দরজায় লাপছি মেরেছে। দেখেছে কত আইনজীবীরা আইনজীবীরা বিচার ব্যবস্থাকে ভুলুন্ঠিত করেছে, কত আইনজীবীরা বিচার ব্যবস্থার বিরুদ্ধে বৃদ্ধাঙ্গুলি দেখেছে। সেই অবস্থা থেকে আমি মনে করি বাংলাদেশের আইনজীবীরা এখন একটা সুশৃঙ্খল এবং সেটাতে আপনার অবদান অনেক বেশি। তো এই হিসাবে জিয়াউর রহমান যে শুরুটা করেছিলেন বিচার বিভাগকে নিয়ে, সেই প্রেক্ষাপটটা এখন কোন অবস্থায় এসে দাঁড়িয়েছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ জনাব কবির আমাদের বিদেশের যে পাঠটা সেখানের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন, সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আব্দুর রহিম সাহেব আছেন, তাদের ধন্যবাদ জানাই। আমি আজকে টেলিভিশনে যারা কর্মকর্তা আছেন তারা কাজ করছে তাদের ধন্যবাদ জানাই, যারা শুনতেছেন শ্রোতা দর্শক তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য করছি। এমন এক সময় আপনারা এই আলোচনার ব্যবস্থা গ্রহণ করেছেন, অনুষ্ঠানের অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করেন, যে সময় বাংলাদেশে সারা পৃথিবীতে COVID-19 বা করোনা যে রোগ সেই রোগের মহামারী আকার ধারণ করেছে, সেটা চীন থেকে ইউরোপ, ইউরোপ থেকে আমেরিকা, তারপর এশিয়া, আফ্রিকা কোথাও বাদ নাই। বাংলাদেশ এখন প্রকটই বেশি, এখন আমরা লকডাউন আমরা বিভিন্ন জোনে ভাগ করেছে, সরকার কঠোর লকডাউনে যাওয়ার চিন্তা করছে বাঁচানোর জন্য। এই সময় এর মধ্যে অনেক লোক ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন, সবচেয়ে কষ্ট হলো যে বিনা চিকিৎসায় হাসপাতালের ধারে ধারে ঘুরেছেন, সেই গরিব মানুষ সাধারণ মানুষদের আরম্ভ করে সরকারের অতিরিক্ত সচিব পর্যন্ত, এমনকি ডাক্তার সাহেবরা ঘুরেছেন হাসপাতাল রাস্তায় হাসপাতালের সামনে মৃত্যুবরণ করেছেন, এবং আমরা রাষ্ট্রীয়ভাবে সবাই জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি, উনি বাংলার রাষ্ট্র সম্পাদক, কিন্তু উনি কোন দেশ থেকে বিদেশে আসলেন, ভারতে ছিলেন, পাকিস্তানে ছিলেন, ওখান থেকে একটা বাংলা রাষ্ট্র, উনি ওনার দেশটা সৃষ্টি করার সৃষ্টিতে তার উল্লেখযোগ্য ভূমিকা পালন ছিল, পালন করেছেন তিনি, সে জানেন স্বাধীনতা ঘোষণা উনি দিয়েছেন প্রথম দিন, এবং মরহুম শেখ মুজিবুর রহমান রাজনীতির দিয়েছেন এই যে যুদ্ধ, সশস্ত্র যুদ্ধের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার কারণে সশস্ত্র যুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশ পাকিস্তান বাহিনীর সাথে, এবং কখনোই কিন্তু আওয়ামী লীগ নেতৃত্ব বা মরহুম শেখ মুজিবুর রহমান সশস্ত্র যুদ্ধের কথা বলেননি, বাংলাদেশে কিন্তু স্লোগানে বা বক্তৃতায় কিন্তু দেশ স্বাধীন হয়নি, বক্তৃতা স্লোগানে জাতিকে উজ্জীবিত করেছে, আর সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। সেই সশস্ত্র যুদ্ধের তার জীবনে যদি বাংলাদেশ স্বাধীন না হতো, যদি উনি গ্রেপ্তার হতেন অনেক আগেই, অনেক আগেই তার ফাঁসি হয়ে যেত, সমস্ত ফাঁসি হয়ে যেত, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু দেশ মাতৃকার দেশের স্বাধীনতার জন্য উনি ভূমিকা রেখেছেন, এবং তার উনি সেক্টর কমান্ডার
শুধু তাই নয়, আদিল্লা পরবর্তীতে আজকের মাননীয় প্রধানমন্ত্রীর পিতা তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ মরহুম শেখ মুজিবুর রহমান তার বীর উত্তম খেতাব ভূষিত করেছে, কারণ তার বীরত্বের জন্য, তার স্যাক্রিফাইসের জন্য। আওয়ামী লীগ অনেক নেতা অনেক মন্ত্রী অনেক কথা বলে, কিন্তু ওনার সম্বন্ধে কিছু কথা বলা মানে তাদের দলের প্রধান এবং স্বাধীনতা সংগ্রামের রাজনীতি দিয়েছেন মরহুম শেখ মুজিবুর রহমানের প্রতি এমন অশ্রদ্ধা, কারণ তিনি তো জিয়াউর রহমানকে স্বাধীনতা সংগ্রামে বীরত্বের জন্য বীরত্বের খেতাব দিয়েছেন। শুধু তাই নয়, এক ক্রান্তি লগ্নে তিনি সেখানে ছিলেন, স্বাধীন যুদ্ধে অংশগ্রহণ করেছেন 9 মাস, আবার সশস্ত্র বাহিনীর ডিসিপ্লিন তিনি ফিরে চলে আসছেন। ওনার রাজনীতির অভিলাষ ছিল না, উনি যদি স্বাধীনতা সংগ্রামের স্বাধীনতার পরে যদি উনি নির্বাচিত করতে চাইতেন, এই আওয়ামী লীগে তাকে এমবি নমিনেশন দিত, তাকে মন্ত্রী বানাতো, কোন রাজনীতির অভিলাষ তার ছিল না। পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতা বসিয়েছে জনগণ সিপাহী। এখানে কিন্তু আওয়ামী লীগ নেতারা একটা অপব্যাখ্যা করে যে সামরিক শাসন জারি করেছেন শহীদ কাসেম জিয়াউর রহমান, এটা সম্পূর্ণ অসত্য। কারণ ইতিহাস বলে আওয়ামী লীগের নেতা খন্দকার মোস্তাক আহমদি 1971 পরে রাষ্ট্র ক্ষমতা দায়িত্ব সামরিক শাসন জারি করেছেন তারাই, এবং অনেক পরে 7 নভেম্বর এসে গ্রেপ্তার হলেন। পরে গ্রেপ্তার থেকে তার সিপাহী জনরা ছাড়ালো, তারপর তাকে বিসিএমএলে করলো, এবং উনি পরবর্তী রাষ্ট্রপতি, এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি করলেন, তারা পৃথিবীতে সামরিক শাসনটা আসতে জিজ্ঞাসা করে মানুষের মৌলিক অধিকার সাসপেন্ড করে, স্থগিত করে দেয়, সংবাদপত্রের স্বাধীনতা তারা বন্ধ করে দেয়, সমাজ বন্ধ করে সামরিক শাসনটা, গণতন্ত্র রাজনৈতিক দলগুনা তারা ব্যান করে ক্ষমতা পাকাপোক্ত করার জন্য। এবং আমার দেশ জানা এসে ক্ষমতা আসছে, আমার দেশের আবার 1/11 সময় জেনারেল মইনের কোয়াজি সামরিক সরকার ছিল, আমরা দেখেছি একমাত্র সারা পৃথিবীতে সম্ভবত প্রেসিডেন্ট জিয়াউর রহমানই ভিন্ন মানুষ, যিনি ক্ষমতায় আসার পরে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, যে সময় মানুষের কোনো ব্যক্তি স্বাধীনতা ছিল না, সমাজের স্বাধীনতা ছিল না, রাজনৈতিক দল করার স্বাধীনতা ছিল না, সমাবেশ করার স্বাধীনতা ছিল না, সংবাদপত্র স্বাধীনতা ছিল না, একটা মাত্র সংবাদপত্র ছিল আপনারা জানেন, এবং একটা রাজনৈতিক দল বাকশাল ছিল, উনি বলছেন নও, আই বিলিভ অন ডেমোক্রেসি, উনি সকল রাজনৈতিক দলকে মুক্ত মুক্ত বাজার, অর্থনীতি মুক্ত বাজার, সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রাইভেট সেক্টর, আজকে প্রাইভেট সেক্টর তো বাংলাদেশে অনেক শক্তিশালী, তারা কিন্তু আজকে প্রাইভেট সেক্টর কিন্তু হতো না, আজকে কিন্তু 73-74 সাল পর থেকে যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, একটা রাজনৈতিক দলে থাকতো, সকল সবকিছু ক্ষমতা ওই বাকশাল গাছ থাকতো, এবং এখানে আপনার এই প্রাইভেট সেক্টর বলে কিছু থাকতো, অনেক এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগুলো সব মানুষকে ফিরিয়ে দিয়েছে, মানুষের অধিকারটা সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিয়েছে। এবং বিচার বিভাগ সম্বন্ধে আপনি বলেছেন, আমাদের যেটা আগে ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা আসার আগে ছিল যে সরকার চাইলে একজন বিচারপতি অবসান করতে পারত, সরকারের দল চাইলে, যেটা ধরেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো সেটা সমর্থন করা উচিত ছিল, উনি সামরিক জেনারেল ছিলেন, উনি দেখেন কি করলেন, নও বিচার বিভাগ স্বাধীন থাকতে হবে, এই জন্য বিচারকদের শৃঙ্খলা, তাদের কোন রকম অভিযোগ তদন্ত এবং বিচারের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল উনি সৃষ্টি করলেন সংবিধানে, সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কিন্তু সরকারের কোনো ব্যক্তি থাকে না, বিচারপতিরাই
সুপ্রিম বিচারপতি আপিল বিষয়ে বিচারপতিরা থাকবেন, তারা ওই বিচারপতির সম্বন্ধে অভিযোগ সত্যতা বা আবার এই সরকারের আমল আবার কিন্তু দেখেন সরকারের কাছে থাকবে পার্লামেন্টে ক্ষমতা থাকবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করে দিয়া তারা করেছিল এটা পরবর্তী হাইকোর্টে তাদের সংবিধানের সংশোধনী বাতিল করে দিয়েছে তারপর ধরেন লিবারেলাইজেশন অফ প্রাইভেট সেক্টর, তারপর ফ্রিডম অফ এক্সপ্রেশন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, আমি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনার অবদানের কথা বলবো, উনি জাতিকে জাতিকে রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে গেছে, সেটি হলো বাংলাদেশের জাতীয়তাবাদ। এত শক্তিশালী বাঙালি জাতীয়তাবাদ প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক দল করার পরে, এই রাজনৈতিক তত্ত্ব দেওয়ার পরে মাত্র অল্প কয়েক বছর ক্ষমতা ছিল, কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদ এই যে আদর্শটা তত্ত্বটা সমগ্র মানুষ গ্রহণ করাতে বিএনপি তিনবার ক্ষমতা আসছে। এই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক তত্ত্বকে আদর্শকে এত শক্তিশালী এই তত্ত্বটা। আর জাতীয়তাবাদ শব্দটা হলো যে আমি মনে করি একটা উন্মাদনার মতো উন্মাদনা, সেটা হলো যে আমার মাকে দেবে আমি ভালোবাসি, আমার মা চেহারা কালো হইতে পারে, আমার মা বেটে হইতে পারে, চেহারা সুন্দর না হইতে পারে, আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা। একইভাবে আমার দেশ গরিব হইতে পারে, আমাদের অর্থনৈতিক খুব ধনী না হইতে পারে ইউরোপ আমেরিকা, আমার দেশ মাকে যেরকম ভালোবাসি যারা জাতি বিশ্বাস করে বাঙালি জাতি বিশ্বাস করে তারা দেশকে কিভাবে ভালোবাসেন, ভালোবাসতে হবে। ইট ইজ এ স্পিচ অফ ন্যাচারালিজম, এবং এই ন্যাচারালিজমের কারণেই প্রেসিডেন্ট জিয়াকে দেশের এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রে তাকে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, এই ষড়যন্ত্রের কারণে বিএনপি কে ক্ষমতাচ্যুত করা হয়েছে বিরোধী সালে, তাদের কি আনো গ্যাস জানার এরশাদ দিয়ে, এবং ধরেন আপনি দেখেন এই পর্যন্ত আমি প্রায় বলি টকশোতে বলি কথাটা, যে আওয়ামী লীগ কিন্তু সুষ্ঠুভাবে কখনো নির্বাচন ক্ষমতা আসতে পারে, তারা গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রের কথা বলবে বক্তৃতায়। দেখেন 96 সালে প্রথম ক্ষমতা আসছে, কি বললো যে সুষ্ঠু নির্বাচনের কেয়ারটেকার গভর্নমেন্ট দরকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী একটা স্লোগান দিয়েছেন 96 সালে, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, এই জন্য ক্যান্ডিডেট দেবো, এবং সকল অনেক রাজনৈতিক দলকে ইনকরি জামাতে ইসলাম বাংলাদেশকে তারা আওয়ামী লীগ একসঙ্গে নিয়ে আন্দোলন করার জন্য বিএনপি তারা যাওয়ার কথা না, তাদের সঙ্গে আওয়ামী লীগ অনেক পার্থক্য, কিন্তু তারা একসঙ্গে আন্দোলন করবে মধ্যস্থ করার জন্য।
এবং প্রথম ক্ষমতা আসলো, যেটা ভুল ছিল এখন আওয়ামী লীগ তো এই বেড়েছে বলতেছে না, এটা ভুল ছিল নিজেই বলতেছে, বলছিল 96 তত্ত্ব কেন তার বাতিল করে দিয়েছে তারা, এখন আইসা ক্ষমতা আসলো, দেখেন সবের দল হয় সবের বক্তব্য রাখে। সেকেন্ডলি হলো যে তারা সামরিক জানতে তারা পছন্দ করেন সশস্ত্র সামরিক শাসনের বিরুদ্ধে কথা বলে। 2008 সালে বিধায়ী দেখেন তারা তো টের পাননি, শুনছেন আমরা টের পেয়েছি, জেনারেল মোয়িং তার পক্ষে ছিল, বিপি নেতা কর্মীরা মনে হয় যেটা বিরোধী দলের নিষিদ্ধ রাজনৈতিক দল রিলেশন করছে, সরকার সেনাবাহিনী সেই সময়ের জেনার মনির দল সবাই আমাদের সাপোর্ট দিচ্ছে, তাদের সাপোর্টে প্রথম ক্ষমতা আসলো, বোধেন সুষ্ঠু নির্বাচন আসলো, আসলো না 93 আসলো, তাদের কত অনুযায়ী ভুল ছিল আসলো, এবং এরপরে আর তারা জনগণকে ফেস করতে দেয় না, 2014 সালে তারা জনগণকে ফেস করলো না, বিনা ভোটে নির্বাচন দেখালো। পৃথিবীতে এমন কোন দেশ পাবেন না, এমন কোন পার্লামেন্ট পাবেন না যে পার্লামেন্টে 300 এমপির মধ্যে 171 জন হলো নির্বাচিত, এটা পৃথিবীর রেকর্ড। আর গেল 18 সাল আমি মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, আমাকে জনগণ কঠিন সময়ে 2009 সালে 8 সালে চারটি সময় মানুষ নির্বাচিত করেছে, 28,000 কঠিন সময় 30 জন এমপির মধ্যে আমি একজন ছিলাম, এবং আওয়ামী লীগ ক্ষমতা আসার আমার নির্বাচন স্থগিত দিচ্ছিল শহীদ নুর ইসলাম ভাইয়ের কারণে, ওনার মৃত্যুর কারণে আওয়ামী লীগ ক্ষমতা আসার ভারতের নির্বাচন হয়েছে, তারপর মানুষ কিন্তু ভোট দিয়েছে বা বিএনপি কে ভোট দিয়েছে, আমাকে মানি বিএনপি কে দান থেকে ভোট দিয়েছে, আর সে জায়গায় এবার 1 লক্ষ ভোট ডিফারেন্স মতো ইলেকশনের 16 দিন আগে আমাকে গুলি করে দিল, বস্তু মানুষের গুলি করছিল, আমি বললাম নো, বলে থামেন থামেন না, বললাম আমরা গুলি কর, মানুষের গুলি করবেন, আমার গুলি করে দিল, আমার পিঠে এখনো 60টা বুলেটের দাগ আছে, পায়ের 3টা বুলেটের দাগ আছে, এবং সারা বাংলাদেশে একই, আমি সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন সেক্রেটারি, আমি ব্যারিস্টার, আমি আইনজীবী, আমাদের অবস্থা হয় আমার ভাইরা যারা নির্বাচন করছে অবস্থাটা, এখানে যেটা বলতে চাচ্ছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার রাজনৈতিক তত্ত্বটা এটাই কিন্তু আশ্চর্য মানুষের নিকট, এত জনপ্রিয়তা, এত জনপ্রিয়তা মানুষ গ্রহণ করছে বলেই বিএনপি আজকে বাংলাদেশ সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে টিকে আছে, সরকার বিএনপি কে বিএনপির ভয়ে সবসময় ভোট কেন্দ্র দখল করছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে আমি আমার ব্যক্তিগত দুই এক কথা বলতে চাই, সেটা হলো আমি ছাত্রদল করতাম, নোয়াখালী জেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক ছিলাম সেই সময়, তার পরবর্তীতে আমি কেন্দ্রীয় কমিটি ছিলাম, প্রেসিডেন্ট কেন্দ্রীয় কমিটি ছিলাম, অনেক কিছু ছিলাম, বয়স 19 বছর, তো নোয়াখালী ভলু স্টেডিয়ামে একটা চট্টগ্রাম বিভাগীয় বিএনপি সম্মেলন, কর্মকর্তা সম্মেলন, ইউনিয়ন কর্মকর্তা সম্মেলন, তখন চট্টগ্রাম সিলেট নিয়ে এক করতেছিল, সিলেট চট্টগ্রাম নিয়ে এক করতেছিল, একটা ডিভিশন ছিল, আমি ভালো স্লোগান দিতে পারতাম, আমি ভালো স্লোগান দিতে পারতাম, মাঠের মাঝখান থেকে আমি স্লোগান দিচ্ছিলাম, প্রেসিডেন্ট যা জেনারেল যা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, সেই সময় আমার ধরেন একটা একটা 19 বছর এক কিশোরের মনে যা আসে আর কি, আমি বলছি যে স্লোগান দিলাম যে আমাদের বর্তমানে সাধন সাহেব ছিল মিটিং ছিল, আমাদের ভাইস চেয়ারম্যান দরকার বরকুল্লা বুলু সাহেব সেদিন মিটিং ছিল, আরো অনেকে ছিল, আমি মাঝখানে স্লোগান দিচ্ছিলাম যে প্রেসিডেন্ট জেনারেল জিন্দাবাদ, আমি তো ছোট মানুষ গ্রামে রাজনীতি করি, আমাকে ডাকবে কেন, এখন আশেপাশে সব বড় বড় নেতা সব দাঁড়াইতেছে,
আমি কি করছি, আমি শুধু স্লোগান দিচ্ছি, আমি আমি কোনো অপরাধ করছি, আমার ডাক দিচ্ছি, আমি করো না নাকি, তুমি দাঁড়াও না, প্রেসিডেন্ট বারবার ইশারা দিচ্ছে, আমি দাঁড়ালাম, আমার হাত দিয়ে ইশারা দিল, চিন্তা করছিলেন যে কি আমি কি অপরাধ করলাম, ভুল করলাম কিনা, দেশের রাষ্ট্রপতি আমার ডাকতেছে, আবার ভালো লাগতেছিল, আমি স্টেজের পাশে স্টেজের নিচে দাঁড়াইলাম, স্টেজে বললেন স্টেজে উঠে আসো, স্টেজে গেলাম, ওনার পিছনে কর্নেল মাহফুজ সাহেবের ইয়ে ছিল, কর্নেল মাহফুজ সাহেব ছিল সামনে দাঁড়িয়ে, ওকে বলে যে আপনি উঠে যান, ওনাকে বসতে দিন, এবং আমার সঙ্গে উনি 45 মিনিট কথা বললো, হ্যাঁ, এবং কথা বললো, কি স্লোগান দিলাম, কোথায় পড়ালেখা করি, কি করি, কেন স্লোগান দিলাম, মানে কথাটা ভুল মৌলিক দল শেষে মাত্র সবমাত্র বিএনপি গণতান্ত্রিক, আমি স্লোগান দিলাম কি বিএনপি গণতান্ত্রিক করতে হবে, গণতান্ত্রিক করতে হবে, আমি সেই সময় কিছু কিছু মন্ত্রী নামে দুর্নীতির কথা আসছে, আমি তাদের সঙ্গে স্লোগান দিলাম, বুঝছেন, স্লোগান দিলাম, এবং কারা কারা মনে করেন আপনি দেশের দুর্নীতি বা রাজনীতি মনে করেন, তাদের নাম বলেন, আমি বললাম স্যার আমি বলতে পারবো না, এটা আপনি জানান স্যার, তখন উনি কি করলেন, উনি প্যাড দিলেন, ওই যে লিখে নিয়েছেন কলম, আমি আবার নিচে ওই জায়গায় গেলাম, যাই লিখলাম 11 জন আর্মি ব্যুরোক্রেটের নাম লিখলাম, আবার ডাকার লোকজন ভিড় হয়ে গেছে, আরে পেশেন্ট কি আর আমাকে ডাকছে, আমার কি আলাপ করছে কথা জানার জন্য, আবার ডাকলো, ওটাকে এটা লিস্ট দিলাম, উনি আবার সাফারি করতে ঢুকে নিলেন, আবার 15 মিনিট কথা বললো যে আমাদের দল তো নতুন দল, তো আমরা নতুন দলের মধ্যে অনেককে নিয়ে আসছি, আমরা বুঝতে পারেন ইনশাল্লাহ আগামী দিবসের মধ্যে আমাদের দলকে শুদ্ধি পেয়ে যাবে, প্রকৃত যারা রাজনীতি করে, প্রকৃত যারা সৎ ব্যক্তি তারাই বিমি নিতে হবে, এ বুঝালো, এটা এটা আলাপ টালাপ করলো, রাত্রিবেলা বললাম স্যার আপনি রাত্রি থাকবেন, তো নোয়াখালী থাকবেন হচ্ছে, আমি দেখা করতে দেয়, আবার আমাকে রাত্রে সময় দিয়ে মাহফুজ বলে দিল সময় দিয়ে, আর আমাকে তেল ওনার ওই তেল নাম্বার দিল, যে ভালো কিছু মাথার মধ্যে আসলে ঠিক আছে টেলিফোন করেন, কোন টেলিফোন বলেন ঠিক আছে, পরে আপনি জানাবেন, এই পেশেন্ট গিয়ে আমার সঙ্গে আমার সরাসরি দেখা, পরবর্তী হিসেবে দেখা হতো, যেখানে যাইতাম মুছে নিতে বা লক্ষ্য পাচ্ছি না, এই কি নাম, কি নাম না জানি, মাহবুবদ্দিন কি মাহবুব কি খোকন, মাহবুব মাহবুদ্দিন, আমি ঢাকে চলে আসলাম, আমি গেলাম ওখানে সেদিন মোটরসাইকেল চালাইছিলাম, কাটিপুজি গেলাম কাউন্সিলের ডেলি গেলাম, সকাল 7:30 দিয়ে গেলাম, সেদিন মোটরসাইকেল নিয়ে রিক্সা করে গেলাম, পৌনে 8টার দিকে আমার ছোট ভাই আসলো, বলে ভাইয়া কেসিনজিকে মেরে ফেলছে, মেরে ফেলছে, এবং দেশে মার্শালে চলে যে সঙ্গে মার্শালে চলে আসছে, আমার মাথায় ঢুকলো, আমি তখন প্রাইভেট কাছে রেডিও অন করাইলাম, শুনলাম এটা সবারই খবর বললেন, রেডিওতে বলতেছে তখন দৌড়াদৌড়ি আরম্ভ হলো, আমি 11-12 বললাম আপনি মিছিল করবো, একটা ছোট মিছিল করে একটা প্রতিবাদ রাখে, রেকর্ডটা রাখে, আর আমি তো শুনেছি যে মার্শালও চলে আসছে, এখন 11-12-13 জন বলতে রাজি হলো, রাজি হলো মিছিল করবে, এই প্রথম মিছিল করে প্রেসিডেন্টের মৃত্যু, স্লোগান দেবো কি, স্লোগান দেবো কি, স্লোগানটা দিবো কি, আমি তো সবসময় প্রেসিডেন্ট জেনারেল দিয়ে জিন্দাবাদ স্লোগান দিতাম, তখন বললাম যে ঠিক আছে একটা স্লোগান, দুইটা স্লোগান আপনারা বলেন, ওখানে ঠিক করলাম স্লোগান, এক জিয়ার প্রথম স্লোগান, এক জিয়ার রক্ত থেকে লক্ষ জিয়া জন্ম নেবে, এক প্রাণ থেকে তেঁতুলিয়া, হ্যাঁ দুই আসিস দেড় জুড়ি, বললে তো ঠিক আছে আমরা কাক কাক জন যাবো, সেনাবাহিনী বা পুলিশ দেখলে আমরা আমরা করে যাবো, আমাদের গণভবনে সম্মেলন ছিল, গণভবন তারিখ ছিল, গণভবনে চান ছিল, এখন এই স্লোগান দিয়ে চলছি আমরা, প্রথম স্লোগান প্রেসিডেন্টের মৃত্যুর পরে সকাল 8:00, হ্যাঁ
বিএনপির সামনে থেকে প্রথম স্লোগান দেওয়ার প্রথম প্রতিবাদ নিয়ে শুরু করলাম। হ্যাঁ, আমরা মিছিল নিয়ে গেলাম, জেলাতে পুলিশও নাই, সেনাবাহিনীও নাই, বললাম ঠিক আছে মিছিল চলে গেলে যাই, গণভবন যাই, এখানে জেলা থেকে নেতারা আসছে, কর্মীরা আসছে, কর্মী উপলক্ষে ওখানে গিয়ে দেখি কি স্টেজে স্টেজের পিছনে ফটো লাগাচ্ছে, জানেন তৎকালীন আমাদের আজকে সম্মান বসেন সেই সময় শেষ নিয়েছেন নিয়েছিলেন ছাত্রবিক সম্পাদক ছিলেন, আর ফেরদৌস আহমদ করেছিলেন যুগ্ম মহাসচিব, আর ছিলেন আর কি ভদ্রমহিলা যুগ্ম মহাসচিব ছিলেন, ওনারা ফটো লাগাচ্ছে, ওনারা জানান না কিন্তু প্রেসিডেন্ট নাই। আমি যে ছোট মিছিল দিনে ঢুকলাম, তারা আমার ওই জেলা থেকে কোনো মিছিল নিয়ে আসছে কিনা, পরে এখানে যা বললাম স্যার কি লাগেছেন স্যার প্রেসিডেন্ট গিয়ে তো নাই, কি হয়েছে যে এই ঘটনা রেডিও শুনে বলতেছে বলো কি, তখন ওনারা কি করলেন ইয়ে করলেন ওই রেডিও একটা ইয়ে করে অন করে শুনলাম, শোনার পর আমরা কি করবো, সেখানে তিন চারশো ছেলে মেয়ে আছে সম্মেলন পক্ষে আসছিল, তখন এর মধ্যে খবর আসলো যে ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগ আনন্দ মিছিল বের করবে বের করতেছে, তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে এদের নেতৃত্বে আমরা শেষ করবো, তখন এই ওইখান থেকে ধরেন আনুমানিক নটার দিকে নটা সোয়া নটা আমরা এখান থেকে মিছিল নিয়ে সেরাটন হয়ে তার টিএসসি হয়ে আমরা শহীদ মিনারে গিয়ে মিছিল শেষ করলাম। ঠিক আছে, সেই মিছিল নিয়ে পরবর্তীতে ওই মিছিল নিয়ে ছিল আপনার ফিরোজ আহমেদ করেছি, ডক্টর মোশাররফ হোসেন আর ছিল কে জানি আমি না ভুলে গেছি, যুগ্ম মন্ডল ছিল ভদ্রমহিলা, এই হলো উনার আমার ওনার ওনার সঙ্গে খুব কাছাকাছি যাওয়ার আমার সুযোগ হয়েছিল। উনার মৃত্যুর পরে উনার এই শাহাদতের পরে প্রথম প্রতিবাদ করার সুযোগ আল্লাহ তালা আমাকে দিয়েছিল, এবং প্রেসিডেন্ট জিয়া এবং আমার একটা জিনিস উনি যে কথা বলেছেন না, আমি ছোট মানুষ উনিশ বছর প্রত্যেকবার কিন্তু আপনি করে বলছিলেন, রাগ করছিলেন না, আমি এটা ছোট ছোট একদম ছোট উনিশ বছর আমাকে আপনি করে বলছেন, এত মানে শ্রদ্ধাবোধ কর্মীদের উপর রাজনীতির বোধ, এবং বুঝতো উনি উনি ইন্টারেক্টিভ ছিলেন, উনি রিয়ে রেসপন্ড করতেন, আপনি কথা শোনার পর রেসপন্ড করতেন, এবং মানে এটা আমার কাছে মাত্র লাগতো উনার এই যে ধরেন আমি সবসময় স্মরণ করি প্রেসিডেন্ট জিয়ার যে কাছে যাওয়ার, অনেকে আজকে কোটি কোটি মানুষ বি করে প্রেসিডেন্ট জিয়ার কাছে যাওয়ার সুযোগ হয়নি, আল্লাহ তালা আমাকে সে সুযোগ দিয়েছে। দেখেন না এই বাংলা শহীদ জিয়ার বাঙালি জাতিবাদের রাজনীতির ধারক বাহকের কারণে আছে আমাদের দেশ নেত্রী আমি দুই বছর জেলে ছিলাম, আমি তো বুঝতে পারছি না আমি কেন জেলে ছিলাম, আমি কি অপরাধ করেছি, আমি তো একটা কাগজে সই করিনি, কোন কাগজে দেখাতে পারছি কোর্টে, কোনো কাগজ দেখাতে প্রমাণ দেখাতে পারে নাই, আমি কোন সরকারি টাকা আত্মঘাত করেছি বা সরকারি টাকা কোনো কারোর দেওয়ার মতো কোনো আদেশ করেছি, কিছু তো আমি করিনি, আমি কেন জেলে ছিলাম আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারিনি কখন কোনো শারীরিক। হ্যাঁ, তা আমি বললাম যে দেখেন আপনার বাংলাদেশে জাতিবাদী রাজনীতির প্রতীক, ন্যাশনালিস্ট পলিটিক্স এর প্রতীক, আপনার বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র আছে, তারই ফলশ্রুতি আপনাকে সাজা দিচ্ছে। আমি মনে করি একই কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়ার উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কার দ্বারা গ্রহণকে একই কারণে সাজা দিয়েছে, এবং আমি মনে করি সরকার বুঝালো যে সরকারই অনেক শক্তিশালী, আমরা কোর্টে বারবার গিয়েছিলাম তার জামিনের জন্য, জামিন দেয় মানবিক কারণে বাংলাদেশের যে কোনো লোকেরই এই 75 বছর বয়স হলে, অসুস্থ হলে, 5 বছর সাজা হলে প্রথম হিয়ারিং এ জামিন দিয়ে দেয়, মানে জামিন দিয়ে দেয়, কিন্তু আমরা বেগম খালেদা জায়গা বের করতে পারিনি, বাংলাদেশের জনগণ আমরা সবাই বের করতে পারিনি। আজকে ধরেন কেন তারা ক্ষমতায়, আজকে ক্ষমতায় থাকতে আসে তারা, আজকে দেশের যে অবস্থা তাদের মৌলিক আমাদের মৌলিক যে চাহিদা, এই যে ফান্ডামেন্টাল মৌলিক অধিকার অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, এগুলো রাষ্ট্রের দায়িত্ব করা পলিসি ম্যাটার। আমরা আজকে আমরা আমি বলবো না, এটা বলা কেউ বলার কোনো কারণ নাই যে আমাদের এই যে কি যদি আমাদের COVID-19 করোনা রোগ আওয়ামী লীগ আছে দেশে, সেটা তো কোনো কারণে বলার, হ্যাঁ এটা হ্যাঁ বা আসছে তারা পৃথিবীতে মহামারী বাংলাদেশ আসছে, বাট আমরা আমাদের রাষ্ট্রের দায়িত্ব এটাকে মোকাবিলা করা, কিন্তু আমরা পারছি না কারণ প্রথমত দেখেন আমাদের স্বাস্থ্যখাত কত দুর্বল, সাধারণ মানুষটা উচ্চ সরকারি কর্মকর্তা
ইনজিনিয়ার আস্তে আস্তে ঘুরে মারা গেছে, হাসপাতালে ভর্তি দিচ্ছি, ভর্তি হইতে পারে না। তারপর সাঁতার মারতে প্রতিদিনই মৃতদেহ পাওয়া গেছে, করোনার স্বাস্থ্যের ইয়ে হঠাৎ করে কাতলে মারা দিতে পারে, এখন প্রাইভেট হাসপাতাল করে কাল আজকে টেলিভিশন গতকাল টেলিভিশন তিন দিন আছে 1.5 লাখ টাকা বিল। হ্যাঁ, তাও ঠিক চিকিৎসা ঠিক মতো হচ্ছে কিনা, কারণ কি আমি মনে করবো এটা সরকার প্রধানমন্ত্রী চেষ্টা করতেছেন কিন্তু পারতেছেন না, কারণ কি পারতেছেন না জানেন, এই যে ব্যুরোক্রেসি একটা দেশ চালাকে সরকার রাজনৈতিক দল ক্ষমতায় আসবে পলিসি মেক করবে, পলিসি দিবে আর এটা ইমপ্লিমেন্ট করবে ব্যুরোক্রেসি, ব্যুরোক্রেসি। সো উই হ্যাভ টু হ্যাভ প্রত্যেক দেশে স্ট্রং ব্যুরোক্রেসি, উই হ্যাভ টু হ্যাভ স্ট্রং ব্যুরোক্রেসি। আমাদের ব্যুরোক্রেসি হইতে হবে মেধাবী, আমরা সৎ সৎ হতে হবে এবং রাষ্ট্রপতি উইডিন হতে হবে। দেন আমাদের দেশে কিন্তু গত 13 বছরে যেটা হয়েছে ব্যুরোক্রেসিতে আমলাতন্ত্রে আপনার কত হবে আসছে দুর্বল হয়ে গেছে, 30% কোটা, মুক্তিযোদ্ধার কোটা, মুক্তিযোদ্ধার ছেলের কোটা, নাতির কোটা, অর্থাৎ আপনার যদি এদের যোগ্যতা থাকার না থাক এরা চাকরি পাবে, মেধা থাকার না থাক চাকরি পাবে, এই 30% যোগ্য করলে এখানের মধ্যে, আর বাকি 70% সেখানেও মেধাবী আসছে অনেক, আপনার খুব অনেক মেধাবী কিন্তু আপনার পুলিশ রিপোর্ট বলে দেন না এটা আওয়ামী লীগ পরিবারের লোক না, তাহলে আপনি চূড়ান্ত আপনার কিন্তু নিয়োগটা হলো না। এতে গিয়া আমাদের আমাদের এই ব্যুরোক্রেসি এত দুর্বল থাকা থেকে এবং পলিটিক্যাল ব্যুরোক্রেসি হওয়া থেকে ছটফট যায়, হ্যাঁ ব্যুরোক্রেসি হওয়া থেকে, এবং আমাদের ধরেন দুর্নীতি বেড়ে গেছে, সবাই তো এখানে বঙ্গবন্ধু সৈনিক, সবাই তো আওয়ামী লীগ করে, হ্যাঁ দুর্নীতি এবং সব জায়গায় দুর্নীতি হচ্ছে। আপনি ধরেন যে স্বাস্থ্য খাতে দেন 7 লাখ টাকা একটা পর্দার দাম হয়েছে, তারপর কি এই ওই যে আপনার বিভিন্ন জায়গাতে যে দুর্নীতিগুলো হচ্ছে এগুলা আপনার মেশিন আছে ব্যবহার নাই, কমিশনের জন্য মেশিন করছে, লোক নাই, তারপর ধরেন আপনার আমাদের টোটাল স্কিম নাই, রাষ্ট্রের স্কিম নাই, যদি আছে করোনা না আসতো, করোনা আসাতে বুঝে গেল আমাদের স্বাস্থ্যখাত এত ভঙ্গুর, মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার হ্যাঁ খারাপ, এবং যদি বুরকেছিলেন এবং অন্যান্য খাদ্য ধরেন সব জায়গায় একই অবস্থা। প্রধানমন্ত্রী যাচ্ছেন, আমি মনে করি উনি তো চায় না, উনি তো প্রধানমন্ত্রী যেই দায়িত্ব থাকবে না কেন, চাইতে মানুষকে বাঁচুক, উনি বাঁচিয়ে পারতেছেন না, কারণ ওখানে কিছুই নাই ভঙ্গুর আছেন। দেন প্রধানমন্ত্রী যাচ্ছেন কি গরিব মানুষ সাহায্য করার জন্য, উনি গেলে 2,500 টাকা করি, 2,500 টাকা করি মানে গরিব মানে বেকারদেরকে টাকা দেওয়ার চেষ্টা করলে দেখেন যে এক 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 নেতা কি করতেছে, এক টেলিফোনে 100 নাম দিয়ে দিচ্ছে, মানে উনি যে কোনো কোনো কিছু বাস্তবায়ন করতে পারছেন না, কারণ সব জায়গায় তার দলের লোকজন দুর্নীতি। আজকে 100 জনের বেশি সরকার নির্বাচিত প্রতিনিধি, বেশিরভাগ হলো জোর করে বর্ষণি করে হয়েছে, প্রাণে লুট পাঠাচ্ছে, 2,500 টাকা বরাদ্দ সঠিক জায়গায় যাচ্ছে না ওই দল, সে মনে করে আমি দল করি আমার অধিকার আছে, এটা বলে কিছু হইব না, বুঝছেন? এই কারণে সরকারও আজকে এরকম অবস্থা হয়ে গেছে, সরকারও তার কর্মসূচি বাস্তবায়ন করতে পারছে না, কারণ সব জায়গা অনির্বাচিত, জবাবদিহিতা নাই, জবাবদিহিতা কোথাও নাই, কারণ সবাই মনে করেন আমরা এলাম সরকারি দলের লোক, এই কারণে আর ব্যুরোক্রেসি খুব দুর্বল। আর এর মধ্যে দেখেন আপনি ভেরি ইন্টারেস্টিং, দেশ বিদেশ থেকে কিন্তু সরকারের তান্তবিল সাহায্য করতেছে, দেখেন সাহায্য করতেছে না, আমরা প্রায় টেলিভিশনে দেখেন আপনারা, আপনার এই তান্তবিলের টাকাটা কি করবে, এই যে তান্তবিলে টানের কাজে ব্যবহার হবে নাকি মানুষের সাহায্য করবে, খাওয়া সাপ্লাই দেবে, অন্যান্য সাহায্য টানের সাহায্য করবে। আপনার ঈদের আগে দেখছেন কিনা আপনি একটা নিউজ, এই তান্তবিলের টাকাটা কি করছে জানেন, আপনি তান্তবিলে 25 কোটি টাকা দিচ্ছে পৌরসভার কর্মচারীদেরকে বোনাস দেওয়ার জন্য, ভাতা বোনাস দেওয়ার জন্য, কেন্দ্রে 200 তান্তবিলের টাকা পৌরসভার কর্মচারী বেতন দিবে, পুরুষের কর্মচারী রাষ্ট্র তারা সরকারের কর্মচারী, সরকার অন্য খাতে বেতন দিবে বোনাস দিবে, তানের টাকা মানুষ বিরোধ করেছে টান দেওয়ার জন্য, এই টানের টাকা দিতে পারে এটা বলেন আপনি? আমরা এই জায়গায় চলছি, আমরা আজকে ধরেন বেগম খালেদা জিয়ার এই শাস্তি মিথ্যা সাজা, তারেক রহমানের সাহেবের এই মিথ্যা সাজা, সবকিছুই আজকে বাংলাদেশের দাঁড়িয়ে বাংলাদেশের জাতি বিরোধী
বা বাংলাদেশের জাতিভেদ যা শক্তি অত্যন্ত শক্তিশালী জনপ্রিয়, এই কারণেই তাদের স্থগিত করা স্থগিত করা স্থগিত করার জন্য তাদেরকে এই মিথ্যা আমরা দিয়েছে। বেগম খালেদার স্বাস্থ্য ভালো না, উনার উনার আমি উনার সঙ্গে সরকারি যেটা দেখেছি ম্যাডামের যে উনার তিনটে আঙ্গুল বা আমাদের তিনটে আঙ্গুল এটা কোনো ইয়ে নাই, এটা কোনো সেন্স নেই, তিনটে বাংলা তিনটে আঙ্গুল সেন্স নেই, বামারটা একটু বাক্য হয়ে গেছিল, তারপর পায়ের মধ্যে যে গোড়ালি পায়ের মধ্যে যে নি রিপ্লেসমেন্ট করেছে সেখানেও চেক আপটা দিচ্ছে চেক আপ করেছে তাই উনার এখন আর ওই এজ এজ কমপ্লিক ওল্ড এজ কমপ্লিকেসি তো আছে, হাই ডায়াবেটিস হাই প্রেশার সবকিছু মিলে। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে দেশ নেত্রী গণতন্ত্র নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং সুস্থতা কামনা করি। জি বলেন। উনাকে বাঁচাতে হবে, বাঁচতে হবে, এবং আল্লাহ দেশবাসীর নিকট আপনার সবাই আমরা সবাই যেন দোয়া করে। বেগম খালেদা জিয়া ব্যক্তি না, বেগম খালেদা বাংলাদেশের বাংলাদেশের আপনার জাতিবাদের প্রতীক, দেশের প্রতীক। বিএনপি আর অন্য দলের প্রার্থী করলে বিএনপি মানুষের ভোট নেওয়া ক্ষমতা আসে, দেশ পরিচালনা করে, অন্যরা কিন্তু মানুষের ভোট নিয়ে চিন্তা করে না। হ্যাঁ, এবং অন্য অন্য বিদেশিদের ক্ষমতা হারানোর জন্য বিদেশি কোন রাষ্ট্রের সঙ্গে কম্প্রোমাইজ বিএনপি করে না, এখানে পার্থক্য অন্য দলের সঙ্গে বিএনপি। বেগম খালেদার জন্য দোয়া করবেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার জন্য দোয়া করবেন এবং তাদের পুরো পরিবারের জন্য দোয়া করেন, এবং আমরা আজকে যে জাতির জন্য আমরা এই 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 আজকের COVID-19 সেটা যেন আপনার আমরা মোকাবেলা করতে পারে আল্লাহ যেন সেই সহায়তা করে দোয়া করবেন। এবং বাংলাদেশে আসলে কোনো বিনা চিকিৎসা মানুষ মারা যাচ্ছে, আমাদের কোনো সক্ষমতা নাই, স্বাস্থ্য মন্ত্রণের সক্ষমতা নাই। হ্যাঁ, এবং এবং আপনার কোথায় যাবে চিকিৎসার জন্য মানুষ জানো না, এবং ইন্টারেস্টিংলি জানেন আপনার অত্যন্ত কষ্টের ব্যাপার, যাদের সাধারণ রোগ আছে, যারা যারা হার্টের সমস্যা আছে, তাদের প্রেশারের সমস্যা আছে, অন্য অন্য কমপ্লিকেসি আছে, তারা কিন্তু তারাও চিকিৎসা পাচ্ছে না। সবাই এখন ওই যে হাসপাতালগুলো বিভিন্ন বিভিন্ন হাসপাতাল বন্ধ, প্রাইভেট হাসপাতালগুলো বিভিন্ন অনেক হাসপাতাল বন্ধ, বাপসলে তো কোনো হাসপাতাল বেশিরভাগ হাসপাতাল বন্ধ, এবং তাদেরকে বলে আগে এই যে করোনা চেক আপ করে আসেন, টেস্ট করে আসেন, তো করোনা টেস্ট আবার লোকাল করোনা টেস্ট করতে বলে করোনা পজিটিভ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি এর মধ্যে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো আমাদের মাহিদুর রহমান মাহিদ ভাই আরেকটা অনুষ্ঠানে যোগ দেবে, এই জন্য আপনার বক্তব্যের মাঝখানে সবার কাছে প্রকাশ করে উনি ওই অনুষ্ঠানে যোগ দেবেন, এই জন্য আমাদের থেকে বিদায় নিয়েছেন। এর মধ্যে আমাদের আমাদের টক শো প্যানেল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে রাজনৈতিক পরিবারের আরেক সদস্য, বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন উনি, কাপুল থানা বিএনপি সহসভাপতি, এবং আমাদের প্যানেলের যিনি আমাদেরকে টক শোর বিভিন্ন কাজে সহযোগিতা করে আসছেন উনি ধন্যবাদ বক্তব্য জানাবেন শেষে, উনি হলো মোহাম্মদ মোস্তফা কামাল। এর মধ্যে আমি একটু কথা বলতে চাই বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে। করোনা পরিস্থিতিতে আপনারা জানেন যারা ফ্রন্ট লাইনে আছেন, ডক্টর, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী, সংবাদকর্মী এবং নিরাপত্তা কর্মী যারা আছেন, তারা আসলে অত্যন্ত ভুক্তভোগীর মতো কাজ করতেছেন, তারা জীবনকে একটা এর মধ্যে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়ে কাজ করতেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, আমি জাস্ট দু লাইন কবিতা আবৃত্তি করব তাদেরকে এনকারেজ করার জন্য, তাদেরকে সহযোগিতা সাহসী করার জন্য, সেটা নজরুলের কবিতা, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখরি মাদ্রি, বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গহ তারা চাড়ি, ভুলুক দুলুক গুলুক খেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিশ্ব,
আমি বিশ্ব বিধাত্রী মমললাটের উদ্র ভগবান জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত মমশীর। আমি আশা করি এই কবিতার মধ্যে দিয়ে আমি আমার সেই ফ্রন্ট লাইনের ডক্টর স্বাস্থ্যকর্মীরা পুলিশ ভাইয়েরা সেনাবাহিনী মিডিয়া কর্মী যারা ফ্রন্ট লাইনে এবং যারা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন সবাইয়ের কাছে আমার বিনীত কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ফেরত আসতেছি এখন আমাদের মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য সচিব আব্দুর রহিম ভাইয়ের কাছে আমি এর আগে একটা কবিতার অংশ বলি। উদয়ের পথে শুনি একার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সেই মহানায়ক তারেক রহমান, আমি তার উদয়ের বাণী শুনি, আমি তার আশার সংকেত শুনি, সংকেত পাই। আপনি কি তারেক রহমান যেভাবে জনগণের সাথে মিশে গিয়েছিলেন, ইউনিয়ন থেকে ইউনিয়ন, লোক থেকে লোক, সবার কাছে যেভাবে উনি সবার স্পর্শে গিয়েছিলেন, এবং আমি আমার ব্যক্তিগত জীবনে ওনার সংস্পর্শে যখন গিয়েছি আমি দেখেছি এত বন্ধুসুলভ আচরণ। আমি আমার বন্ধুদেরকে বলি যারা অন্য দল বা অন্য মতের লোক, তাদেরকে বলি ভাই একবার তারেক রহমানের কাছে আসো এবং তার সংস্পর্শে এসে দুইটা কথা শুনো। তুমি যদি তারেক রহমানের ভক্ত না হও তাহলে আমি সেদিন থেকে দল করব না। উনি এরকম একজন লোক, আসলে লাইক ফাদার লাইক সান, যেমন পিতা তেমন সন্তান, তেমনই একজন তারেক রহমান। আমি জাস্ট আজকে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই টক শো অনুষ্ঠানে আপনার কাছ থেকে তারেক রহমান নিয়ে কিছু কথা শুনতে চাই। উনি কেন কিভাবে এত জনপ্রিয় হলেন এবং ওনার এই জনপ্রিয়তাটাই কি ওনার সরকারের বিদ্বেষের কারণ? রহিম ভাই আপনি একটু কাইন্ডলি বলেন। ধন্যবাদ, সুন্দর আলোচনা করেছি। আমি খোকনবার আলোচনা থেকে একটু কথা নিয়ে আরম্ভ করতে চাচ্ছি। মূলত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের হাতে দিয়ে গেল, এই জাতীয়তাবাদ যতদিন আমরা শক্তভাবে ধরে রেখেছি ততদিন এই দেশে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশি জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতৃত্ব সঠিক থাকবে এবং জাতীয়তাবাদী শক্তি উজ্জীবিত থাকবে ডে বাই ডে, এটা আরো 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 বৃদ্ধি পাবে। আপনি যে কথা বললেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিকে তৃণমূলে নিয়ে চলে গেল, সেই তৃণমূলের রাজনীতিকে আমাদের পরবর্তীতে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনারই সুযোগ্য উত্তরসূরি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান এটাকে তৃণমূলের আরো কাছাকাছি নিয়ে গেল। এই তৃণমূলের কাছাকাছি নেওয়াই হলো বর্তমান সরকার পেশিবাদী সরকারের মূল দ্বন্দ্ব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আদর্শের নেতা জনাব তারেক রহমান যেভাবে রাজনীতিকে জনগণের দৌড়গোড়ায় নিয়ে গেল, সে দৌড়গোড়ায় নেওয়াটাকে বর্তমান সরকার এটা একটা শত্রু ভাবাপূর্ণ অবস্থায় ওনাকে দেয়, যার জন্যে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির উপর বারবার খড়ক। কিন্তু আমি দৃঢ়তার সাথে বলতে চাই, যতদিন পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের পতাকা দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের অখণ্ড শক্তি তারেক রহমানের নেতৃত্ব একসাথে থাকবে, এই দেশে জাতীয়তাবাদের শক্তি কখনো পিছপা হবে না। সমস্ত বাংলাদেশ একদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ একদিকে, সমস্ত বাংলাদেশ একদিকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্ব একদিকে, সমস্ত বাংলাদেশ একদিকে জনাব তারেক রহমানের নেতৃত্বের আশীর্বাদ একদিকে। সুতরাং
এই বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে কখনো নিষ্পিষ্ট করা যাবে না। কালে কালে সময়ে অসময়ে জাতীয়তাবাদী শক্তির উপর আঘাত এসেছে, কিন্তু কখনো জাতীয়তাবাদী শক্তিকে দ্বিখণ্ডিত করতে পারে নাই। আমাদের নেতাদের মধ্যে মতভিন্নতা আছে, কিন্তু আমরা যারা তৃণমূলের কর্মী, আমরা যারা তৃণমূলের রাজনীতি করি, তারা সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশ নেত্রীর আপসী নেতৃত্ব এবং বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বের প্রতি সবসময় অবহিত ছিলাম এবং বর্তমানও আছে। আমি একটা কথা একটু বলতে চাই খোকন ভাই কথা থেকে। বিএনপি সবসময় জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, আর বর্তমান যে আওয়ামী লীগ সরকার, তারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে। আমরা 1961 আন্দোলনের শেষ পর্যায়ে এসে 91 বিএনপি জনগণের ফুটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। 96 আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে ব্যুরোক্রেসির মাধ্যমে, ষড়যন্ত্র করে। আবার আমরা জোট সরকারের সময় 2001 এ জোট সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, ষড়যন্ত্র তখনও ছিল। ষড়যন্ত্র করে বিএনপি ক্ষমতাচ্যুত করা হয়েছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে ষড়যন্ত্র করে 1908 এই যে নির্বাচন হয়েছে, শেখ হাসিনা 2008 ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। পরবর্তীতে এই ষড়যন্ত্র শুরু হয়েছে 2014 তারা ভোটারবিহীন প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা আসে। নির্বাচন হওয়ার আগে তারা 153 নির্বাচিত হয়ে গেল, মানে এটাকে আমি বলি প্রার্থীবিহীন নির্বাচন, তারা আগে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলে আসেন। এটা 2014 2018 যে নির্বাচন সেটাও ভোটারবিহীন ভাবে তারা খবরে আসে। 29-30 তারিখের ভোট, 29 রাত্রে যে খবর ভাই বলল, তারা রাতে প্রশাসনকে ব্যবহার করে, পুলিশ বাহিনীকে ব্যবহার করে, অন্যান্য বাহিনীকে ব্যবহার করে তারা ক্ষমতায় আসে। ষড়যন্ত্র চলছে, ভবিষ্যতেও ষড়যন্ত্র থাকবে। জাতীয়তাবাদী শক্তিকে কিভাবে ঠেকায় রাখা যায়, জাতীয়তাবাদী শক্তি মানে আদর্শ, জাতীয়তাবাদী শক্তি মানে উন্নয়ন, তারা শুধু ক্ষমতা যাওয়ার জন্য। পরবর্তী যে টার্গেট আমাদের খোকন ভাই আছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে তাদের পরবর্তী টার্গেট হলো কি, মেশিনের নির্বাচন, এটা রিহার্সাল শুরু হয়ে গেছে। ইভিএম এর যে নির্বাচন, তাদের পরবর্তী টার্গেট হলো ইভিএম এর মাধ্যমে, এতদিন আসছে মানুষের মাধ্যমে, এবার আসবে মেশিনের মাধ্যমে। তো সুতরাং আমাদের রাজনীতি হওয়া দরকার খোকন ভাই দৃষ্টি আকর্ষণ করে এবং অপর অপর বিএনপি সিনিয়র নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে আমাদের বলতে চাই, এর মধ্যেও রাজনীতি করতে হবে, বিএনপিকে জনগণের জন্য রাজনীতি করতে হবে, বিএনপিকে জনগণের ভোট, বিএনপি নেতা কর্মী যেন ভোটটা দিতে পারে সেটা এনশিওর করার বিএনপি রাজনীতি করা দরকার। বিএনপির এই যে মেশিনের ইভিএম মেশিনের যে বর্তমান ষড়যন্ত্র তারা করতেছে, সেটা যেন কোন ক্রমে কার্যকর অবস্থায় দিতে না পারে। আমাদের আন্দোলন, আমাদের কর্মসূচি, আমাদের রাজনীতি এখানে থাকা উচিত। আমি খোকন ভাইয়ের মাধ্যমে অপর অপর সিনিয়র নেতৃবৃন্দের এই প্রেক্ষাপটে, এই পয়েন্টে খুব দৃষ্টি আকর্ষণ করছি। আমি জানি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনারা সচেতন আছে, তবু আমাদের কর্মীদের যে মনের আকাঙ্ক্ষা, মনের বাসনা, এই জিনিসটা আপনারা, আমরা আপনাদের অনেক বক্তব্য শুনেছি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন অনুরোধ জানাবো আমাদের জাতীয়তাবাদী পরিবারের আরেক সদস্য
দীর্ঘদিন যার রাজনৈতিক কার্যক্রম, যিনি সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে বিএনপির বিভিন্ন পর্যায়ে কাজ করে আসছিলেন, সেই মোস্তফা কামাল ভাই এখন আমাদের প্যানেলের পক্ষ থেকে অতিথিবৃন্দ এবং দর্শক বৃন্দকে ধন্যবাদ জানাবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের মিরর আয়োজিত আজকের এই টক শোর প্রধান অতিথি আমার শ্রদ্ধা ওয়াজন বড় ভাই, ছাত্র রাজনীতির এক অহংকার। আসলে ওনাদেরকে দেখেই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেই ওনাদের সান্নিধ্যে থেকেই ছাত্র রাজনীতি করার আমাদের সুযোগ হয়েছে। আমাদের সৌযোগ্য বড় ভাই বিএনপির যুগ্ম মহাসচিব, ছাটকিল সোনাইমুড়ির গণমানুষের নেতা, ছাটকিল সোনাইমুড়ি থেকে নির্বাচিত দুই সাবেক এমপি জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ভাই সহ অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে এই টক শো যারা দেখছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কাপ্রুল থানা বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা শোক সংবাদ, আজকে একটু আগেই আমাদের ঢাকা মহানগর উত্তরের অত্যন্ত জনপ্রিয় নেতা, আমাদের সাবেক কমিশনার, মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক আহসানুল্লাহ হাসান ভাই মারা গেছেন। আমরা ওনার এই টক শো এর মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সমস্ত বিএনপি পরিবারের নেতৃবৃন্দকে আমরা মিরপুর হাসান ভাই, মিরপুর হাসান ভাই জানাতে চাই এবং বিএনপি মিরপুর ওই সংবাদটা আসলে টিভিতে পাই নাই, উনি তো ভালোই ছিল। আমি যতটুকু ওই যে ফেসবুকে পাইলাম, তো আমি এই এখানে জয়েন করার কারণে আসলে ডিটেইল নিতে পারি না। আমরা আল্লাহর কাছে কামনা করি এই নিউজটা, এই সংবাদটা গভীর শ্রদ্ধা হোক, কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যি হয় তাহলে আমরা সবাইকে ধন্যবাদ মাগফিরাত কামনা করি। না এটা সত্যি মারা গেছে, সত্যি এটা ফেসবুকে অনেক খবর আসছে, এটা সত্যি। আল্লাহ পাক উনাকে জান্নাত বাসী করুক। আমিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি, ওনার পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আজকের টক শোর পক্ষ থেকে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ মোস্তফা কামাল ভাই, আপনার সংক্ষিপ্ত বাট খুব সুন্দর ও সাবলীল বক্তব্য দিয়ে আমাদের সবাইকে কৃতার্থ করেছেন। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের সাথে আবার যুক্ত হয়েছেন আমাদের মাহিদুর ভাই। উনি অন্য একটা প্রোগ্রামের জন্য গিয়েছিলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ ওনার কাছে। মাহিদুর ভাই, আমি আপনার কাছে শেষ এবং আমরা শেষ পর্যায়ে একদম শেষ প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হলো বিশ্ব অঙ্গনে আমরা যখন চিন্তা করি তখন আমরা দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন কোন অঙ্গন রাখে নাই যেখানে ওনার পদচারণা ছিল না। যেমন দেখেন সৌদি আরব, উনি যখন চিন্তা করলো যে আমার এই লোক, এই কোটি কোটি লোকের কোটি কোটি হাতকে কিভাবে আমি কাজে লাগাবো, তখন উনি কার কাছে গেল? মধ্যপ্রাচ্যে গেল। উনি আরব দেশগুলোতে যে বললো যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচানোর জন্য তোমাদের কাছে আমি ভিক্ষা চাই না, আমি চাই আমার জনশক্তি আছে তোমরা তাদেরকে কাজে লাগাও, তাদের মাধ্যমে আমার দেশকে হেল্প করো। এবং উনি প্রথম সৌদি আরব সহ বিশ্বের মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে চুক্তি করে জনশক্তি রপ্তানি মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স আয় করা শুরু করেন। উনি প্রথম চিন্তা করেন যে আমরা একটা ছোট দেশ, অনেক জনসংখ্যা, এই দেশকে বাঁচাতে হলে আমাদের পারিপার্শ্বিক সহযোগিতা প্রয়োজন। আমরা ভারত, পাকিস্তান সহ মায়ানমার, শ্রীলঙ্কা, অন্যান্য দেশের সাথে আমাদেরকে পেরে উঠতে হবে। তাই তিনি সার্ক করার জন্য প্রস্তাব দেন এবং এটার জন্য উনি অনেক কাজ করে গিয়েছেন। উনি ওনার আমলেই জাতিসংঘে জাপানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথমবারের মতো বাংলাদেশ জাতিসংসদের অস্থায়ী পদ লাভ করে। উনি ইরাক ইরান যুদ্ধে সুন্দর একটা মধ্যস্থতা করে আসছিলেন, যাকে সারা বিশ্ব সাধুবাদ জানিয়েছিলেন। এইভাবে
উনি সারা বিশ্ব এবং ওআইসি সম্মেলনে জিয়াউর রহমানের একটা বিশাল ভূমিকা ছিল, যে সুবাদে মুসলিম কান্ট্রি হিসাবে বাংলাদেশকে অনেক সম্মানের চোখে বিশ্ব দেখা শুরু করলো। সেই জিয়াউর রহমান কিভাবে এই যে বিশ্বকে এইভাবে জয় অল্প সময়ে জয় করে নিলেন বলে আপনি মনে করেন? আমি মনে করি সংক্ষেপে একটু বলেন, আমাদের সময় কম। শর্টকাট করে আমি বলি যে একটি ব্যক্তি তখনই পারে এগুলা আদায় করতে বা সফল হইতে যখনই তার মধ্যে সততা, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা এবং সর্বোপরি আল্লাহর প্রতি তার নেতৃত্বের দায়িত্ব, যে ভয় যেটা আঁকে, যে নেতৃত্ব যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অর্পণ করেছিলেন, সেই নেতৃত্বটা যাতে উনি সুন্দর সঠিকভাবে পালন করে যেতে পারেন আল্লাহকে খুশি করে, এই জন্যই আল্লাহর ওনার প্রতি ওনার উপরে একটা বিশেষ রহমত ছিল। আদারওয়াইজ এই ধরনের আমি ইতিহাসে কোনো মানুষ দেখি না এত অল্প সময়ে এত কিছু সফলতা অর্জন করতে। সেই জন্যই আমি যেটা আগে বললাম যে ইট অল ডিপেন্ড অন অনেস্টি, সিনসিয়ারিটি, প্যাট্রিয়টিজম, এবং যেহেতু উনি নিজে একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, নেতৃত্ব সেখানে দিয়েছেন এবং তার পাশাপাশি এই স্বাধীনতার ঘোষণা দিয়ে, মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি নিজে অস্ত্র হাতে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার জন্য সেখানে নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন, যার কারণে ওনার মধ্যে ছিল বাংলাদেশের জন্য একটা দেশ মানে অত্যন্ত ভালোবাসা, দেশের প্রতি যে প্রেম ভালোবাসা, তার পাশাপাশি মানুষের কল্যাণের জন্য যে ওনার যে আপ্রাণ একটা চেষ্টা ছিল, সেটাই ছিল ওনার বড় শক্তি। এই শক্তিটাই ওনাকে সর্বক্ষেত্রে সফল করেছে। ওনার পররাষ্ট্র নীতিতে একটা জিনিস আপনি লক্ষ্য করিয়েন যে বাংলাদেশের মানমর্যাদাকে ক্ষুণ্ণ করে কোনো রাষ্ট্রের সাথে উনি সম্পর্ক গড়ে তুলেন, যেখানে বাংলাদেশের স্বার্থকে উর্ধ্বে রেখে পার্শ্ববর্তী দেশ বলেন অথবা আন্তর্জাতিক লেভেলের সব দেশের সাথে উনি সম্পর্ক গড়ে তুলেন। একটু আগে যেটা আপনি বললেন যে ওই যে মিডল ইস্টে যে শ্রম করা, রপ্তানি করা, সেটাও কিন্তু বাংলাদেশের স্বার্থে, মানুষদেরকে কাজে লাগানোর জন্য, সেখানে ভিক্ষা চান নাই, উনি জনশক্তিকে কাজে লাগিয়েছেন। তো এই জন্য হি ওয়াজ এ রিয়েলি স্টেটসম্যান, নট অনলি এ পলিটিশিয়ান বাট হি ওয়াজ অলসো এ স্টেটসম্যান, এবং দিস স্টেটমেন্টস আজকে আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু ওনার আদর্শ, ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য একজন নেতা হিসাবে, সেটা কোটি কোটি মানুষের বুকে লালন হচ্ছে, মানুষ এটাকে ধারণ করছে এবং এটাকে চর্চা করছে। ধন্যবাদ মহাশয়, আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন, আমরা আর আপনার কাছে ফিরে আসবো না, আসতে পারবো না। আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে প্যানেলকে শুধু একটি কথা বলবো যে আমি রহিম ভাই তো বক্তব্য শুনছি, শেষ করছি, খোকন ভাই শেষ কথাটুকু আমি আমি অত্যন্ত দুঃখিত, আমার আমার বারবার মোবাইলে প্রেশার আসছিল, তারপরে ওইখানে না না ঠিক আছে অপোলজি না ঠিক আছে, জাস্ট আপনাদের প্রতি সম্মান দেখাইতে অনুপ্রেরণা দিতে চাই, জাতীয়তাবাদ, শহীদ জিয়ার ফ্যামিলি, বাংলাদেশের যে গণতন্ত্র, সবকিছু মিলিয়েই বিএনপি, বাংলাদেশের আইনের সুশাসন, মানুষের বাক স্বাধীনতা, সবকিছু মিলিয়ে বিএনপি, অনলি বিএনপি ক্যান গিভ অল দিস থিংস টু আওয়ার পিপল। এবং ইনশাল্লাহ এই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে আসবে, আবারও বাংলাদেশের হাল ধরবেন, বাংলাদেশের মানুষ আবার আইনের সুশাসন পাবে, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে, এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ গণতন্ত্র মিন্স মানুষের বাক স্বাধীনতা, মানুষের জীবনের নিরাপত্তা, রাষ্ট্রের সার্বিক সার্বভৌমত্ব যেটা, সেটাকে সুরক্ষিত করা, সেটাই গণতন্ত্রের মাধ্যমে আসে। যখন একটা সরকারের জবাবদিহিতা থাকে জনগণের কাছে, তখন সরকার, সেই সরকারই তখন জনগণের কল্যাণ এবং দেশের স্বার্থে কাজ করতে পারে। বর্তমান সরকার যেহেতু জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নাই, তারা পরপর তিনবার ক্ষমতায় এসেছে, কনস্পারেসির মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে নয়, জনগণের কোনো ম্যান্ডেট না নিয়ে যারা ক্ষমতায় থাকে তারাই তখনই আবুল তাবুল কাজ করে, পাগলের মতো কথা বলে, এই মন্ত্রীদের যে পাগলের মতো কথা বলা, সেই দিন আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে হয় আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি কি বললেন যে বাংলাদেশের সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্ক, লজ্জা লাগে, একটা সংবিধান, একটা রাষ্ট্রের, একটা রাষ্ট্রের আর একটা রাষ্ট্রের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক হইতে পারে না, বন্ধুসুলভ সম্পর্ক থাকতে পারে। আপনি তো আমাদের আন্তর্জাতিক, মোহিত ভাই আপনি তো আন্তর্জাতিক, আপনি আমাদের আন্তর্জাতিক সম্পাদক,
আপনি জিজ্ঞাসা করেন না, উনি প্রশ্ন করেন না, স্বামীকে স্ত্রীকে, স্বামীকে স্বামীকে স্ত্রীকে, এই বিষয়ে আমরা আরেকদিন শুনবো। আর রহিম ভাই থ্যাংক ইউ, আপনাকে ইনশাল্লাহ যোগাযোগ হবে পার্সোনালি। আর ফুকন ভাই উইশ ইউ অল দি বেস্ট, রহিম ভাই উইশ ইউ অল দি বেস্ট, থ্যাংক ইউ ভাই, দোয়া করেন ফ্যামিলি, থ্যাংক ইউ ভাই আমাদের সাথে থাকেন, ফর ইওর গুড কানেক্টিভিটি বিটুইন আওয়ার ব্রাদার্স। আর আজকের এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ এবং সঠিক সময়ে এই আলোচনাটা তুমি আয়োজন করেছো, এটার জন্য তোমাকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের থাকে সাথেই থাকুন, আমরা শেষ করে দিব একটু পরে। আমি সর্বশেষ প্রশ্ন রাখতে চাই আমাদের বেস্টার মাহবুবুল খোকন আপনার কাছে। আমার প্রশ্নটা হলো, বহুদলীয় গণতন্ত্র, জিয়াউর রহমান যে সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্রটা চালু করেছেন, এই বহুদলীয় গণতন্ত্র যদি চালু না হতো তাহলে আওয়ামী লীগ কি আওয়ামী লীগে ফিরত না এসে বাকশাল নিয়ে রাজনীতি করতো? আপনি খুব সংক্ষেপে যদি কথাটা বলেন। আওয়ামী লীগ তো যদিও বহুদলীয় গণতন্ত্র জিয়াউর রহমান শুরু করেছেন এবং আমাদের সংবিধান আছে এবং সংবিধান অনুযায়ী এখন আমরা বহুদলীয় গণতন্ত্রে আছি, বাস্তবে আওয়ামী লীগ এক দলে বিশ্বাস করে। এখন হলো সংবিধান আছে, কাগজপত্র আছে, কিন্তু বাস্তবে বাংলাদেশে কিন্তু আমরা আওয়ামী লীগ এক দলে এক দলে চালাচ্ছে, ওই এক দলে চালাচ্ছে, বাকশালে চলতেছে, মূলত অঘোষিত বাকশালে চলতেছে। আগে আগে অনেষ্টি ছিল, আগে সংবিধান সংশোধন করে বাকশাল করেছে, এখন আর সংবিধান সংশোধন না করে সংবিধান আছে একটা, বাস্তব আর একটা, এইটা হলো অবস্থা। আর যেটা হলো আমি বলতে চাচ্ছি, একটু শেষ করতে চাচ্ছি একটা পয়েন্টে, যেটা বাংলাদেশে আসলে কিন্তু এই করোনা পরিস্থিতি আরো খারাপ হলো অবস্থা গুলো, এই জন্য আমি মনে করি সরকারের দ্বৈত নীতি ডাবল স্ট্যান্ডার্ডের দায়ী। একদিকে বলতেছে যে ঘরে থাকুন, হাত ধর 20 সেকেন্ডে, হ্যাঁ সামাজিক দূরত্ব এড়িয়ে চলুন, আবার ওদিক দিয়ে বলতেছে গার্মেন্টস মালিকরা তারা ওই যে সরকারি লোন, সরকারি যে অনুদান দিচ্ছে 2% অনুদান দিচ্ছে যে 1,000 কোটি টাকা, ওইটা জায়েজ করার জন্য বলছে ফ্যাক্টরি খুলতে হবে, ফ্যাক্টরি খুলে টাকাটা নিয়ে নিচ্ছে সরকার, ব্যাংক থেকে টাকাটা নিয়ে নিচ্ছে, নিয়ে লুটপাট করছে। এখন বলতেছে যে শ্রমিক ছাড়াই করতে হবে, হোল পারপাসে ফার্স্ট এড হয়ে গেল, বুঝছেন? আর সরকারের দ্বারা এদিক দিয়ে আবার ওদিক দিয়ে ঈদের সময় একবার বলা যায় যে ঈদের সময় একবার বলতেছে যে ইয়ে করবেন না, আপনার জেলা জেলা ক্রস করা যাবে না, পরবর্তী বলে যে প্রাইভেট কারে দিয়ে ধনীর লোকরা তারা গাড়ি আছে তারা ক্রস করতে, পরে কোথায় গরম প্রভাব চলবে। এই যে ডবল স্ট্যান্ডার্ডের কারণে আমরা বাংলাদেশে চাষাবাদ করছি, আমরা বলতে আমরা সিচুয়েশনটাকে আরো ওয়ার্স করে দিয়েছি সরকারের দ্রুত পলিসির কারণে। একদিক দিয়ে যে ঠিক আছে আমরা নিয়ন্ত্রণে থাকবো, আরেকদিক দিয়ে হলো যে প্রথম গার্মেন্টস শ্রমিকদেরকে আনা নেওয়ার মাধ্যমে একবার চারা রোপণ করলাম, গ্রাম পর্যায়ে চারা রোপণ করলাম, ঢাকার থেকে চারা নিয়ে গেলো, তারা গ্রামে করোনা চারা রোপণ করলো, প্লাস ঈদের সময় আবার চারা রোপণ করলো। এখন এই চারার কিন্তু বীজ এখন সারা দেশে ছড়াই পড়ছে, এটা সরকার দ্বৈত নীতির কারণে হচ্ছে এটা আমি মনে করি। আর যেটা হলো যে আপনারা দোয়া করেন যে ধরেন এই যেন মানুষ যেন বাঁচে, মানুষ যেন বাঁচে থাকে, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেজিয়া ওনার সুস্থ কামনা করি, আর উনি যেন সুস্থ থাকেন, আমাদের এই ধরনের আমাদের ভারপ্রধান তারেক রহমানকে, তাকে আঘাত করলো তো ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র, মইনুল আহমেদ যে তারা আঘাত করলো রিমান্ডে নিয়ে, প্রধানমন্ত্রীর ছেলে রাষ্ট্রপতির ছেলে তাকে নিয়ে রিমান্ডে নিয়ে তার তার কোমরের হাড় ভেঙে দিল, ঠিক আছে, সবকিছু জাতি ন্যাশনালিস্ট পলিটিক্সের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র বলে তারা মনে করছে নিঃশেষ হয়ে যাবে, তারা নিঃশেষ হবে না, নিঃশেষ বাংলাদেশ জাতিবাদী রাজনীতি, যত জাতি থাকবে তত জাতিবাদী রাজনীতি থাকবে, বাংলারও থাকবে সারা পৃথিবী থাকবে। আজকে শুধু আমি শেষ করতে চাই এক কথা বলেই যে আমাদের যেন আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা আমাদের যেন করোনা মুক্ত, পাশাপাশি যেন যারা ব্যাংক লুটেরা, যারা ব্যাংকের টাকা জনগণের টাকা ব্যাংকের টাকা লুটপাট করে তারা যেন মুক্ত হয় করোনার সঙ্গে সঙ্গে, আর সরকারের অর্থ আত্মসাৎকারী যারা তারা যেন মুক্ত একসঙ্গে করোনার সঙ্গে, এই আল্লাহ তাআলা এই প্রার্থনা করি, দেশবাসীকে অনুরোধ করব এই প্রার্থনা করুন, করোনা দেশ করোনা মুক্ত হোক এবং ব্যাংক লুটের মুক্ত হোক এবং সরকার অর্থ হাত করোনার সঙ্গে যেন চলে যায়,
এবং জাতির জন্য বাঁচতে পারে ভবিষ্যতে। এই কামনা করি। অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত মানুষ আমি জানি, এই ব্যস্ততার মাঝেও আপনি এবং আমাদের অন্যান্য সব অতিথিরা আমাদেরকে এত সুন্দর ভাবে একটা সাবলীল অনুষ্ঠান করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি আমার টক শো দা মিররের পক্ষ থেকে, কেএবি টিভির পক্ষ থেকে এবং আমাদের প্যানেল উপদেষ্টা প্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার প্রান্তিক বাংলাদেশের মানুষ, যারা করোনা আক্রান্ত, যারা সুস্থতার জন্য অধীর আগ্রহে চেয়ে আছেন, আল্লাহ তাআলা যাতে আপনাদেরকে সুস্থ করে দেন। যারা সুস্থ হয়েছেন তাদের প্রতি তাদের জন্য শুভকামনা, এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যাতে তাদের মাগফিরাত, আমি তাদের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যাতে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি আমি সরকার কাছে আবেদন করব, আসুন না আমরা আপনারা সবাই মিলে এই বাংলাদেশটাকে গড়ি, এই বাংলাদেশের বিপন্ন মানুষগুলোকে বাঁচিয়ে তুলি। আপনারা যেভাবে হোক, আপনারা এখন সরকারে আছেন, এই মানুষগুলো মরে যাচ্ছে, এই মানুষগুলো আমাদের আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন স্বামী স্ত্রী, আমাদের আপনজন, এদেরকে নিয়ে আমাদের রাজনীতি। মানুষ যদি না থাকে আমরা রাজনীতি করব কাকে দিয়ে? আমার নেতা শহীদ জিয়াউর রহমান বলেছিলেন, জনগণই ক্ষমতার উৎস, সেই জনগণ যদি না থাকে আমি কাকে নিয়ে রাজনীতি করব? আসুন সরকার মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য যত আছেন, আপনি প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, তিনিও অসুস্থ, ওনার দীর্ঘদিনের রাষ্ট্র চালনার অভিজ্ঞতা, আপনাকে সরকার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এমনকি যত দল আছে সব দলগুলোকে নিয়ে আসুন না আমরা এই বিশ্ব মহামারী থেকে নিজেদেরকে রক্ষা করি, আমাদের মা বোন ভাই বোন দেশবাসীকে রক্ষা করি। আমরা দেশবাসীর প্রতি আমার অনুরোধ, আসুন আমরা সবাই নিরাপদে থাকি, নিরাপত্তা নিশ্চিত করি। ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, মিডিয়া কর্মী, সেনাবাহিনী, যারা নিরাপত্তা বা লকডাউন বা করোনা থেকে বাঁচার জন্য সহযোগিতা করতেছেন, আপনাদের সবাইকে এই দ্য মিরর টক শো কেবি টিভির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই এবং আপনাদের এই সাহসের জন্য আপনাদেরকে আবারও জাতীয় বীর উপাধি দেই আমাদের এই টক শো থেকে। এবং সবাই নিরাপদে থাকবেন, সবাই ভালো থাকবেন। আমি শেষ একটা কবিতা দিয়ে আমার অনুষ্ঠান শেষ করব, সবাই কাছ থেকে আমি বিদায় নিয়ে যাচ্ছি। আমি কবির আহমেদ বাহার, টক শো মিরর সবার জন্য উন্মুক্ত অঙ্গন, দল মত নির্বিশেষে যে কেউ এখানে মত ব্যক্ত করতে পারবেন, যে কোনো দলের লোক কথা বলতে পারবেন, আমরা সবার জন্য উদার। আমার কবিতা, আবার আসিব ফিরে দান শিড়িটি রীতিরে এই বাংলায়, হয়তো মানুষ না হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, আবার আসিব ফিরে এই দানশীলটির তীরে এই বাংলায়।